আজকে এখানে লেকচার দিতে এসে আমার খুব ভালো লাগছে। এখানে ভাতৃত্ববোধের এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আর আমি অনুরোধ করব ডক্টর জাকির নায়েককে, আপনি সামনে আসুন আর আমরা দুজনে গোলাগুলি করি সবার সামনে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার ওয়াই পি ত্রিবেদী, প্রেসিডেন্ট অফ রুষভ কর্পোরেশন, শ্রী ধনরাজ সালেচা, শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকির নায়েক, শ্রদ্ধেয় আয়োজক ও ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ নায়েক, ভাইস প্রেসিডেন্ট আইভিসি সি চমন ভাই ভোরা, এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি, আমার বন্ধু ভাই ও বোনেরা, সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই IRF এবং অন্যান্য আয়োজকদের, যাদের আন্তরিকতা নিষ্ঠার কারণে এই অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এর পুরো কৃতিত্বই IRF এর। বন্ধুরা, আজকের টপিকটা হল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ মানুষ জাতির জন্য। সত্যি বলতে এ ধরনের যে কোনো মতামত বা বিবৃতিতে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়। এখানে একেবারে চূড়ান্তভাবে এমন কোনো উপসংহারে আসা যাবে না যে এটা পুরোপুরি নিষিদ্ধ অথবা পুরোপুরি অনুমোদিত। তাই বন্ধুরা, আসুন আমরা দেখি, আর যখন এই বিষয়ে কথা বলবো তখন শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আমরা দেখব না, ধর্ম এখানে অবশ্যই আসবে, আজকের আলোচনার বিষয় থেকে ধর্মকে কোনোভাবেই আলাদা করা যাবে না। তবে আমি আজকে এখানে বলবো এই বিষয়টা যে আমিষ জাতীয় খাবার মানুষের জন্য নিষিদ্ধ, এটা বলার অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, নৈতিক এবং ধর্মীয় কারণ, অর্থনৈতিক, পরিবেশগত ও স্বাস্থ্যগত কারণ, প্রাকৃতিক কারণ এবং মানসিক কারণ, আর এছাড়াও মেডিকেল কারণ। এটা এখনকার দিনে একটা প্রতিষ্ঠিত সত্য যে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা। আমরা যা ভাবি সেটাই করি, আর আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আমাদের খাদ্য, আমাদের ব্যবহারকেও প্রভাবিত করে খাদ্য। আর সেজন্যই আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আমাদের খাবারগুলো এমনভাবে বেছে নেব যাতে আমাদের চিন্তা ভাবনা পজিটিভ হয়। এখানে পজিটিভ বলতে আমি অনেক কিছু বোঝাচ্ছি, আর আপনারা বিশ্বাস করেন শুধু যে ধর্মগুলো বলছে তাই নয়, এখন বিজ্ঞানেও এটা প্রমাণিত যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, ব্যবহারকেও প্রভাবিত করে। বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষের সামনে বিকল্প উপায় ছিল না, কিছুই ছিল না। মানব সভ্যতার ইতিহাসে দেখবেন পৃথিবীতে এমন অনেক জায়গা ছিল আর এখনো এমন জায়গা আছে যেখানে কোনো রকম গাছপালা জন্মানো সম্ভব না,
প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে গাছপালা হওয়া অসম্ভব। তবে এখন আমরা এতটাই উন্নত হয়েছি যে এখন আমাদের এই পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, আর যে কোনো ধরনের পণ্য যেমন খাবার খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যাবে। তাহলে এখন যেহেতু বিকল্প ব্যবস্থা আছে, আমরা পরীক্ষা করে দেখব কোন পথটা আমাদের জন্য ভালো। আমি যেসব পয়েন্ট বলেছি সেই দৃষ্টিকোণ থেকে দেখব, আর সেজন্যে বন্ধুরা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমিষ জাতীয় খাবার মানুষের জন্য অনুমোদিত নয় এখন বর্তমানের এই প্রেক্ষাপটে। শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা সত্যি। একেবারে প্রথমেই আমি বলবো যে বিভিন্ন ইন্ডিয়ান দার্শনিক তারা বলেছেন যে আমরা জীবিত প্রাণীদের কোনো ক্ষতি করব না। এখানে শুধু যাদের দেখছি সেই সব জীব না, যাদেরকে দেখতে পাচ্ছি না তাদের কথা বলা হচ্ছে, যেগুলো আছে বাতাস, আগুন, পানি ইত্যাদিতে। তবে সব কিছুরই একটা সীমা থাকে। একজন মানুষের পক্ষে পুরোপুরি অহিংস নীতি মেনে চলা কোনোভাবেই সম্ভব না, কারণ প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব চাহিদা থাকে। আর সেজন্যই প্রভু মহাবীর বলেছেন যে তোমরা যেখানে হত্যাকে এড়াতে পারবে না সেখানে হত্যা করো, তবে তোমাদের বস্তুগত বিভিন্ন চাহিদা যেমন খিদে ইত্যাদি মেটানোর জন্যে হত্যা করো না। আর সেজন্যে জৈন ধর্ম অনুযায়ী আর ইন্ডিয়ার বেশিরভাগ দর্শন অনুযায়ী আমিষ জাতীয় খাবার একেবারে পুরোপুরি নিষিদ্ধ। এখন এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ, আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলবো না। তবে আমিষ জাতীয় খাবার আমাদের চিন্তা ভাবনা আর কাজকর্মকে যেভাবে প্রভাবিত করে সেটাই হলো ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকেই বলেছেন, আমি এখানে সেই সব বই আর লেখকদের নাম বলছি না কারণ এতে অনেক সময় লাগবে, তবে রেফারেন্সগুলো আমার কাছে আছে। অনেকেই বলেছেন যে শাকসবজি খেলে পৃথিবীতে আমাদের সবার কষ্ট যন্ত্রণা কমে যাবে, এটা আমাদের পরিবেশের জন্য উপকারী। দেখেন, আমি এখানে বিকল্প খাবারের কথা বলছি। এখন আপনারা বন্য প্রাণীদের দেখেন যারা জঙ্গলে বাস করে, তাদের মধ্যে যারা মাংসাশী প্রাণী দেখবেন যে তারা শুধু মাংসই খায়। তবে যেসব প্রাণী তৃণভোজী তারা কখনোই মাংস খাবে না, শুধুমাত্র মানুষই দুটো খায়। আমি বলবো এটা আসলে কোনো মানে হয় না যে আমরা মানুষরা একই সাথে মাংসাশী এবং তৃণভোজী। আমি আগেই বলেছি যখন বিকল্প উপায় আছে তখন শুধু শুধু হত্যা করব কেন? এই মতবাদটার ভিত্তি হলো অহিংসা নীতি, জীব জগতের সবার প্রতি ভালোবাসা আর করুণা, পাখি মাছ সবকিছু। মাংস জাতীয় খাবার যে খেতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমাদের প্রত্যেককে শাকসবজি জাতীয় খাবার খেতেই হবে। মানসিকভাবেও মাংস জাতীয় খাবার খেলে আপনারা দেখবেন নিষ্ঠুরতা, অধৈর্য হওয়া, পাশবিক বিভিন্ন প্রবৃত্তি তখন আমাদের ব্যবহারে দেখা দেবে। পশুর মাংস খেলে মানুষ তখন পশুর প্রবৃত্তি লাভ করে, বিশেষ করে চারটা মৌলিক প্রবৃত্তি, অর্থাৎ খিদে, ভয়, ভোগ করা আর বংশবিস্তার। প্রবৃত্তিগুলি মানুষের মধ্যে আছে, আমি বলবো না যে নেই, তবে এগুলো হলো মৌলিক প্রবৃত্তি। আমরা যুক্তি ব্যবহার করতে পারি, আমরা এই প্রবৃত্তিগুলোকে অতিক্রম করতে পারি, এই প্রবৃত্তিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তখনই আমরা হব শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী। তা না হলে মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে মানুষ যুক্তি আর বুদ্ধি ব্যবহার করতে পারে, মাংস জাতীয় খাবার খেলে এই যুক্তি বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, আর মানুষ তখন আরো বেশি পশুর মতো হয়ে যায়। আর এটার পেছনে বৈজ্ঞানিক কারণটা হলো, মাংস হলো প্রত্যেক প্রাণীর শরীরের অংশ, এর মধ্যে আছে
তামসিক প্রকৃতি, খাবারের তিনটা প্রকৃতি, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক এক কথায় বললে পশুর মধ্যে যে বুনো প্রবৃত্তি থাকে সেটাকে বোঝানো হয়। মানুষ তখন পশুর মতো হয়ে যায়, কঠিন হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, অজ্ঞ হয়ে যায়। মানুষ মৃত পশুর মাংস যদি খায় তাহলে তার মধ্যে সেই পশুর স্বভাব দেখা দেয়। অপরাধের পরিমাণ বেড়ে যায়, মাংস জাতীয় খাবার খেলে মানুষ আক্রমণাত্মক হয়ে যায়, মানুষের যুক্তিবুদ্ধি তখন কমে যায়। মাংস জাতীয় খাবার শুধু অপকারী নয়, এজন্য আরো অনেক সমস্যা হয়, যেমন অপরাধ বেড়ে যায়, নিষ্ঠুরতা বেড়ে যায়। মাংস জাতীয় খাবার খেলে মানুষের মধ্যে ভালোবাসা, সহযোগিতা, আত্মসংযম, এই ধরনের বিভিন্ন গুণগুলো কমে যায়। যদি আমরা পশুদের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার করি তাহলে আমরা মানুষরাও হয়ে যাব অনেক অমানুষ আর অনেক নিষ্ঠুর। আমি একটা শায়েরি বলবো যে তখন কি হবে যদি এভাবেই চলতে থাকে, যে আমরা যদি মাংস জাতীয় খাবার খাই তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে। আদমি কি শাকলাহা সে আব ডর রাহা হায় আদমি, আদমি কি শাকলাহা সে আব ডর রাহা হায় আদমি, আদমি কো লুট কর ঘর ভর রাহা হায় আদমি, আদমি হি মরতা হায় মর রাহা হায় আদমি, আদমি হি মরতা হায় মর রাহা হায় আদমি, সমঝ কুছ আতা নেহি ক্যা কর রাহা হায় আদমি। বন্ধুরা, এটার কারণ হলো যে আমরা মানুষরা এখন পশু হয়ে গেছি। মানুষ তখন নিজেই বুঝতে পারে না যে সে কি একটা পশু নাকি মানুষ, কারণ এটাই হলো মাংস জাতীয় খাবার খাওয়ার ফলাফল। মাংস খেলে আমাদের হতে পারে PMS সিন্ড্রোম, অর্থাৎ প্রিপোস্টেরাস মুড সুইং, মানসিক বিকৃতিও দেখা দেয়। সেজন্যই এটা এখন প্রতিষ্ঠিত যে মাংস জাতীয় খাবার হল নৈতিক আর আত্মিক অবক্ষয়ের পেছনে প্রধান কারণ। আমরা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, আমরা এজন্যই কাজ করে যাচ্ছি যাতে পৃথিবীতে আমরা সবাই শান্তিতে থাকতে পারি, পশু পাখি আমরা সবাই মিলে। আমাদের মতো একজন ভেজিটেরিয়ান হলেন তিনি যিনি কোনো সময়েই বা কোনো পরিস্থিতিতেই কোনো মাংস, মাছ, মুরগি, ডিম বা মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। ভেজিটেরিয়ান শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি, এটা আমাদের সবারই জেনে রাখা উচিত। এই ভেজিটেরিয়ান শব্দটা এটা ইংরেজি ভেজিটেবলস থেকে আসেনি। এই ভেজিটেরিয়ান শব্দটার মূল শব্দ হল ভেজিটাস, VEGETUS, অর্থাৎ সম্পূর্ণ, স্বাস্থ্যবান, বিশুদ্ধ, জীবন্ত। যদি প্রত্যেকটা মানুষ সচেতনভাবে তার দায়িত্ব পালন করে থাকে তাহলে সামগ্রিকভাবেই সবাই খুবই ভালো থাকবে, নরমান কাজিন এই কথাটা বলে গেছেন। আর এছাড়া হার্বার্ট সোয়ার্জারও বলে গেছেন যে মানুষ জাতি যতক্ষণ না করুণার হাত বাড়িয়ে দেবে সব প্রাণীর প্রতি, মানুষ ততক্ষণ এই পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না। সব প্রাণীর প্রতি মানুষ সদয় হবে আর তাহলেই সে সত্যিকারের মানুষ হবে। এখন বন্ধুরা, আমি আপনাদের বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে, সেটা হলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ। আমাদের অনেকের মধ্যেই এমন একটা ভুল ধারণা আছে যে আমরা শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না আর সেজন্যই আমাদের মাংস জাতীয় খাবার খেতেই হবে যেখানে প্রচুর আমিষ আছে। আমি এক এক করে এই ধারণাগুলো নিয়ে কথা বলব। সবার প্রথমে আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখাবো সেই শক্তিশালী প্রাণীদের, যেমন ধরেন হাতি অথবা গন্ডা। এরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে পড়ে। এরা কি মাংসাশী? না, এরা আসলে তৃণভোজী, তারা মরে যাবে তবু মাংস খাবে না, তারপরও তারা খুব শক্তিশালী। ঘোড়ার কথা ভেবে দেখেন, ঘোড়ার কারণে আমরা বলি হর্স পাওয়ার। আমরা সবাই জানি যে ঘোড়া খুবই দ্রুতগামী আর শক্তিশালী, আর এই ঘোড়াও হলো তৃণভোজী। এছাড়া আপনারা দেখেন গবাদি পশু, গরু, ষাঁড় আর অন্যান্য পশু, এরা আমাদের অনেক উপকার করে আর এরা সবাই তৃণভোজী। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই তৃণভোজী প্রাণীরা সবাই বেশ শক্তিশালী, তাদের মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যি বলতে, যদি বোকামি করে এইসব পশুদের মাংস খাওয়ানো হয়
তাহলে কি হবে? আপনারা সবাই ম্যাটকাও রোগটা জানেন, এটাকে বলা হয় বিএসই, অর্থাৎ এই বিএসই বোভাইন স্পঞ্জিফর্ম এনসিফালোপ্যাথি। আপনারা জানেন কয়েক বছর আগে ইংল্যান্ডে কি হয়েছিল, এইসব গরুগুলোকে পরীক্ষামূলকভাবে ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল আমিষের যোগান দেওয়ার জন্য। এই রোগটা অনেকটা স্ক্যাপির মতো, গত 200 বছর ধরে এই মানুষ যেটার সাথে পরিচিত। এখন ভেড়ার মাংস খেয়ে গরু যদি পাগল হয়ে যায় তাহলে মানুষের উপরে কি প্রভাব পড়বে বলে মনে করেন? লক্ষ লক্ষ নিরীহ গরুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। এর কারণ হল সন্দেহ করা হয়েছিল যে এই গরুগুলো ম্যাটকাও রোগে আক্রান্ত, আর এজন্য এই পশুগুলোর কোনো দোষ ছিল না। এখানে কারণটা ছিল তাদের ভেড়ার মাংস খাওয়ানো হয়েছিল, যেটা একটা গরুর জন্য স্বাভাবিক খাবার না। মানুষের ক্ষেত্রেও একই কথা, প্রাণীজ আমিষ আমাদের জন্য স্বাভাবিক না। একইভাবে লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, কারণ মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল। এবার স্বাস্থ্যকর খাবার নিয়ে বলি। আমি এখন বলবো ডক্টর ডিন অর্নিশের কথা। আমেরিকার এই ডাক্তার খুব ভালো একটা বই লিখেছিলেন যে কিভাবে হৃদরোগকে ভালো করে তুলব কোনো অপারেশন বা ওষুধ ছাড়া, আর এই বইটা এখন আমেরিকার বেস্ট সেলার বই। আমেরিকার জনগণও বইটার ব্যাপারে বেশ আগ্রহী হয়েছে, পুরো পৃথিবীতেই মানুষ বেশ আগ্রহী হয়েছে। আর শাকসবজি মেডিকেল দৃষ্টিকোণ থেকেও আমাদের জন্য উপকারী। তিনি দুই ধরনের খাবারের কথা বলেছেন, একটা সুস্থ করবে আর অন্যটা হৃদরোগের মোকাবেলা করবে। দুইটা খাবারই শাকসবজি জাতীয়, কারণ তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে মানুষের জন্য শাকসবজি হল সেরা খাবার। এতে শুধুমাত্র হৃদরোগের উপকারী হয় না, এতে অন্যান্য আরো অনেক কঠিন রোগের নিরাময় হয় অনেক কঠিন রোগের, মাংস খেলে যেগুলো হয়, যেমন পায়ুপথের ক্যান্সার অথবা স্তন ক্যান্সার অথবা মূত্রগ্রন্থির ক্যান্সার, অতিরিক্ত মোটা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, পেটে পাথর। ডক্টর ডিন অর্নিশ এই কথাগুলো তার রিপোর্টে উল্লেখ করেছেন। তিনি প্রোটিন নিয়েও কিছু কথা বলেছেন। বন্ধুরা, এই কথাগুলো কিছুটা টেকনিক্যাল। প্রোটিন যে জিনিসের সাহায্যে গঠিত হয় তাকে বলে অ্যামিনো অ্যাসিড। অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, তবে আমাদের জন্য এর মধ্যে তিনটা খুবই দরকারি, লাইসাইন, ট্রিপ্টোফ্যান আর মিথিওনাইন। এই অ্যামিনো অ্যাসিডগুলো আপনারা পাবেন পশুদের মধ্যে, এছাড়া শাকসবজির মধ্যেও এগুলো আপনারা পাবেন। তবে যখন আমরা পশু মাংস খাই, এই অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়ার জন্য তখন আমরা অপ্রয়োজনীয় জিনিসও পাই, যেমন কোলেস্টেরল এবং পশুর চর্বি। বন্ধুরা, খাদ্যের এই দুইটা উপাদান আমাদের মানুষের জন্য একেবারেই ঘাতক, খুব অপকার করে, কোলেস্টেরল আর পশুর চর্বি। এখন এটা নিয়ে বলি যে অনেকেই বলে থাকেন আমরা নাকি শাকসবজি থেকে পর্যাপ্ত আমিষ পাই না, তাই পর্যাপ্ত পরিমাণে আমিষের জন্য আমাদের মাংস খেতেই হবে অ্যামিনো অ্যাসিডের জন্য। এটা একটা ভুল ধারণা। লেগিউম আর সিরিয়াল মিলিয়ে যে খাবার, লেগিউম মানে ডাল শাকসবজি আর সিরিয়াল মানে গম চাল ইত্যাদি, খাবারের মধ্যে এই দুটাই থাকবে, তাহলে আপনি পাবেন একটি সুষম খাদ্য তালিকা, যেখানে আপনি পাবেন পর্যাপ্ত আমিষ, যেটা ডিম বা মাংসের আমিষের চাইতে খুব একটা আলাদা নয়। তবে এখানে কোলেস্টেরল নেই, পশুর প্রবৃত্তি নেই। একটা ডায়েটিক অ্যাসোসিয়েশন বলেছে যে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যদি শাকসবজি খাই, যদি মাংস না খাই, তাহলে এইসব রোগ থেকে নিরাময় পেতে পারি, যেগুলো আমি আগেই বলেছি। এটা প্রতিষ্ঠিত সত্য যে শাকসবজি বেশি স্বাস্থ্যকর আর বেশি পুষ্টিকর। শাকসবজির মধ্যে কোনো কোলেস্টেরল নেই। আমিষ আপনারা দু ধরনের খাবারই পাবেন, তবে কোলেস্টেরল পাবেন শুধু মাংসের মধ্যে, যেমন গরু, মুরগি, মাছ ইত্যাদি। মাংস জাতীয় খাবারে প্রচুর পরিমাণে চর্বি থাকে, যেটাকে আমাদের লিভার কোলেস্টেরলে পরিণত করে। আমাদের প্রয়োজনীয় কোলেস্টেরল শরীরেই তৈরি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনাদের বোঝা দরকার। আমাদের মানুষদের কোলেস্টেরল প্রয়োজন, তবে পশুর মাংস থেকে এই কোলেস্টেরল নেয়ার দরকার নেই। আমাদের শরীর এটা একটা অসাধারণ যন্ত্র, আমাদের শরীরে
যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে সেটা নিজেই যাবতীয় আমিষ যাবতীয় কোলেস্টেরল আমাদের শরীরের ভেতরেই তৈরি করে। আমাদের শরীরের 3/4 কোলেস্টেরল শরীরেই তৈরি হয়, আর অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল আর অতিরিক্ত চর্বি এগুলোর কারণেই অনেকের হয় করোনারি হার্ট ডিজিজ। এছাড়াও আরো অনেক অসুখ, এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে, মেডিকেল জার্নাল। মৃগী রোগ, শরীরে ইনফেকশন, কিডনির অসুখ, অতিরিক্ত প্রোটিন আর অতিরিক্ত ইউরিক অ্যাসিড, মাংস জাতীয় খাবার খেলে এসব অসুখ হতে পারে। রিউম্যাটিক ফিভার, আর্থ্রাইটিস, গাউট, মাংস জাতীয় খাবারের মধ্যকার ইউরিক অ্যাসিডের কারণেই এই রোগগুলো হতে পারে। বৃহদন্ত্র দুর্বল হয়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমেরিকার এক ডাক্তার দীপক চোপড়া বলেছেন যে ঠিক মতো আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে 100 বছর বাঁচা সম্ভব। আসুন এবারে আমরা দেখি উত্তর মেরুর এস্কিমোদের একটু দেখে আসি। সেখানে দেখবেন গাছপালা জন্মানো সম্ভব না, মাংস ছাড়া কোনো উপায় নেই, আর এস্কিমোদের গড় আয়ু মাত্র 30 বছর। মাংস জাতীয় খাবারে ভিটামিন এ আর ভিটামিন সি কম পেয়ে থাকবেন, তবে শাকসবজি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে পাবেন। আর ডিমের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো বিভিন্ন চর্মরোগের কারণ, যেমন একজিমা, স্কেবিজ, কুষ্ঠ ইত্যাদি। এবারে কিছু বৈজ্ঞানিক তথ্য দিচ্ছি। এক মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে আমিষভোজীদের তুলনায় নিরামিষভোজীদের হৃদরোগ কম হয়। এছাড়াও এটা এখন সবাই জানে, শুধু ইন্ডিয়াতেই নয়, উন্নত দেশের মানুষ এখন জানে যে কারো মেডিকেল চেক আপ সেটা আসলে কখনো ফুলপ্রুফ হয় না। যে অসুখগুলো তারা বহন করে সেগুলো বংশধরদের ভেতরে ছড়িয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে মানুষের মতো পশু পাখিও বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তারা বিভিন্ন প্রকার রোগ জীবাণু বহন করে। যখন এই পশুগুলোকে মেরে কেউ সেই মাংস খায়, তখন এই মাংসের রোগ জীবাণু যেটা সেই মৃত পশুটার শরীরে ছিল সেটা তখন পুরোপুরি মানুষের শরীরে চলে যায়। ফুড পয়জনিং যে ঘটনাগুলো, তার মধ্যে 90% হয় মাংস জাতীয় খাবার থেকে। যখন কোনো পশু বা পাখিকে কসাইখানায় নেওয়া হয়, এখানে আপনাদের এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। যদি আপনারা পশু পাখির কসাইখানায় গিয়ে থাকেন তাহলে এটা বুঝবেন, যখন এই প্রাণীগুলোকে কসাইখানায় নেওয়া হয় আর তারা বুঝতে পারে যে তাদের মেরে ফেলা হবে, তখন তারা খুব ভয়, ব্যথা আর খুব কষ্ট পেয়ে থাকে। শরীরে অ্যাড্রিনালিন বেড়ে যায়, এই হরমোন রক্তের সাথে মিশে যায়, তারপর মাংসে মিশে যায়। এখন এই প্রবৃত্তিগুলো অর্থাৎ ভয়, ব্যথা, কষ্ট, এই নেগেটিভ পয়েন্টগুলো মাংস জাতীয় খাবারের অংশ হয়ে যায়, আর যে সেই মাংস খায় তার শরীরেও চলে যায়। আর সেজন্যই আমি আপনাদের বলবো, যখন কেউ মাংস জাতীয় খাবার খায় সে মানুষ থেকে সরে গিয়ে পশুর মতো হয়ে যায়। এখন আমি এই ধারণাটা নিয়ে কথা বলবো যে বাড়ন্ত শিশুদের জন্য ডিম আবশ্যক, কারণ ডিমে প্রোটিন আছে। আগেই বলেছি অতিরিক্ত প্রোটিন উপকারের চাইতে অপকারী বেশি করে। আর আপনি যে প্রোটিন পাবেন ডালের মধ্যে, সিরিয়ালের মধ্যে, সেটা অনেক ভালো, অনেক প্রাকৃতিক, মাংস জাতীয় খাদ্যের অতিরিক্ত প্রোটিনের চাইতে অনেক ভালো। এখানে আপনাদের ডিমের উদাহরণটা দেই, প্রত্যেক ডিমের ওজন গড়ে 100 গ্রাম আর তাতে থাকে 170 ক্যালোরি। এতে 13.6% প্রোটিন থাকে, আর আপনারা দেখবেন যে ডালের মধ্যে থাকে 24% প্রোটিন, ডিমের চাইতে অনেক বেশি। এখানে ওজনটা একই, 100 গ্রাম। ডিমের মধ্যে আপনারা পাবেন 13.3% স্যাচুরেটেড ফ্যাট, যেখানে সিরিয়াল আর ডালের মধ্যেই ফ্যাটের পরিমাণ খুব বেশি হলে 1% পাবেন। ডিমের মধ্যে 450-500 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে একটা ডিমে। থাকে মিথিওনাইন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যেটা ভিটামিন বি কে ধ্বংস করে। আরও থাকে প্রচুর সোডিয়াম সল্ট, একটা ডিমের ভেতরে এই উপাদানগুলো থাকে। যখন কেউ একটা ডিম খায় তার শরীরের মধ্যে তখন প্রবেশ করে এই সব
উপাদান, গুলো, অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এর মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই, এর মধ্যে কোনো রকম ফাইবার নেই। বন্ধুরা, চিকিৎসা বিজ্ঞান এখন এটা জানতে পেরেছে। বিজ্ঞান বলছে খাবার হজমের জন্য ফাইবার অবশ্যই প্রয়োজন। এই ফাইবার আপনারা শাকসবজি জাতীয় খাবারে পাবেন, মাংস জাতীয় খাবারে পাবেন না। এবারে খরচটা দেখি, আমি শুধু ডিমের সাথে তুলনা করছি। খরচ এক গ্রাম প্রোটিন পেতে গেলে ডালের চাইতে ডিম কেনার পেছনে 3-4 গুণ বেশি খরচ করতে হবে। 100 ক্যালোরি পেতে গেলে ডালের চাইতে 10 গুণ বেশি খরচ করতে হবে। এভাবে ডাল, গম এগুলো শুধু সস্তাই নয়, এছাড়াও এখানে অন্যান্য খাদ্য উপাদানও পাবেন, যেমন ভিটামিন, মিনারেল, ফাইবার ইত্যাদি। এবারে পোলট্রি ফার্ম নিয়ে কিছু কথা বলি। বলা হচ্ছে পোলট্রি ফার্মিং, এখানে কথাটা ঠিক হয়নি। আর সত্যি কথা বলতে এগুলো আসলে এক একটা পোলট্রি ফ্যাক্টরি। এই পোলট্রিগুলোতে হাঁস মুরগিগুলোকে যেভাবে রাখা হয়, খাঁচার মধ্যে একটার উপরে আরেকটা হাঁস বা মুরগি থাকে। এই খাঁচাগুলো আকারে খুবই ছোট, এমনকি পোলট্রির লোকজনও বলে এটা আমাদের ফ্যাক্টরি আর এগুলো আমাদের মার্চেন্ডাইজ, মালপত্র, এগুলো আমাদের প্রোডাক্ট, এদেরকে জীবন্ত প্রাণী বলে মনেই করে না। এই প্রাণীগুলোর উপরে তাদের কোনো করুণা নেই, আর সেই কারণেই হাঁস মুরগির মধ্যে এইসব প্রবৃত্তি দেখা যায়। এদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো, তাদের প্রাকৃতিক খাবার দেওয়া হয় না, বিভিন্ন ড্রাগস দেওয়া হয় যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই ড্রাগসের কারণে তারা দ্রুত বেড়ে ওঠে, আরো বেশি পরিমাণে ডিম দেয়। পোলট্রি মালিকরা শুধু লাভ করার ব্যাপারেই আগ্রহ দেখায়, আর ফলাফল হিসাবে এই হাঁস মুরগিগুলো অল্প বয়সে মারা যায়। এতে শিশুদের শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, আবেগ আর বুদ্ধির উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। শিশুদের জন্য ডিম আসলে বিষ। আমরা যদি ফ্রিজের ভেতরে ডিম না রাখি তাহলে খুব তাড়াতাড়ি ডিম নষ্ট হয়ে যায়, আর বাজারে যে ডিমগুলো বিক্রি হয় তার মধ্যে নষ্ট ডিম থাকার সম্ভাবনা অনেক। ভেজিটেবল ডিম এটা কাল্পনিক কথা, এমন কিছুই নেই। ডিম কখনোই ভেজিটেবল ডিম হতে পারে না, প্রাণীর শরীর থেকে বের হয়, এটা একটা নন ভেজ খাবার, ভেজিটেবলস না। ডিম অবশ্যই মাংস জাতীয় খাবার, এটা শাকসবজি জাতীয় খাবার না, এটা আমাদের একটা ভুল ধারণা। বন্ধুরা, আমি এখন বলবো অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে। এগুলো আমি নিয়েছি বিভিন্ন জার্নাল থেকে, মেডিকেল জার্নাল, আর এছাড়াও নিয়েছি বিভিন্ন পরিসংখ্যান থেকে, ইন্ডিয়ান সরকারের রিপোর্ট, এছাড়াও আমেরিকান সরকারের রিপোর্ট, ব্রিটিশ রিপোর্ট ইত্যাদি। আমি আপনাদেরকে এখানে এইসব রিপোর্টে বিস্তারিত বলবো না, শুধু সারমর্মটা বলবো। ইংল্যান্ডের একটা পরিসংখ্যান বলছে শাকসবজি জাতীয় খাবার তৈরি করতে যে পরিমাণ জমির প্রয়োজন হয় তার চাইতে মাংস জাতীয় খাবার তৈরি করতে গেলে 14 গুণ বেশি জমির প্রয়োজন হয়। 14 গুণ বেশি জমির প্রয়োজন হয়, কারণ এখানে যা হচ্ছে, প্রথমে খাবার তৈরি হচ্ছে, সেগুলো পশুদের খাওয়ানো হচ্ছে, তারপর মাংসের জন্য সেই পশুদের মারা হচ্ছে। এভাবেই আমরা মাংস জাতীয় খাবার পাই। কিন্তু একই জমিতে যদি কৃষিকাজ করা হয় ডাল, চাল আর গমের জন্য, সেই জমির উৎপাদন তখন অনেক অনেক গুণ বেশি হবে, অনেক গুণ বেশি হবে। মাংস জাতীয় খাবার সেই তুলনায় অনেক কম উৎপাদিত হবে। আপনাদের আমি আরেকটা পরিসংখ্যান বলি। 10 একর জমিতে চাষাবাদ করলে 10 জন মানুষ আর 10টা গবাদি পশু সারা বছর খেতে পারবে, কিন্তু 10টা গবাদি পশুর মাংস একজন মানুষ কয়েকদিনেই শেষ করে ফেলবে, সারা বছর চলবে না। মাঠের মধ্যে আমরা যে ঘাস দেখি আর বিভিন্ন শস্য, এগুলো সবই আসলে ঘাস জাতীয় জিনিস। আর দেখবেন শস্য যখন তোলা হয় সেখান থেকে আমরা কিছু খড় বিচালি পাই, এই খড় বিচালি দিয়ে খুব উন্নত মানের জৈব সার তৈরি করা যায়। জৈব সার, আমরা প্রতি বছর রাসায়নিক সারের পেছনে কোটি কোটি টাকা খরচ করি, রাসায়নিক সারের পেছনে। আমরা সবাই জানি এগুলো আমাদের জন্য ক্ষতিকর। অন্যদিকে আমরা প্রাকৃতিক সার পেতে পারি গবাদি পশু থেকে, কিন্তু তাদের আমরা মেরে ফেলছি, আমরা তাদের মেরে ফেলছি আমাদের মাংস যোগান দেওয়ার জন্য, তাদেরকে আমরা মেরে ফেলছি,
কিন্তু আমরা এখানে অনেক কিছুই দেখছি না, এই গবাদি পশু থেকে যে সার পাই সেগুলো অনেক বেশি সস্তা, স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য সেটা খুবই উপকারী। এটা এখন সবাই জানে যে কোনো একটা পশুর শরীরে 1 কেজি মাংসের জন্য তাকে 16 কেজি খাবার খাওয়াতে হয়। এভাবে মাংসের যোগান দিতে গিয়ে আমরা পশুদের অনেক খাবার খাওয়াচ্ছি, তার বদলে আমরা মানুষরাই এই ভেজিটেবলগুলো খেতে পারি। তাই শুধুমাত্র খাবারের জন্যই নয়, এছাড়াও এই পশুগুলোকে প্রাকৃতিক সারের জন্য আমাদের প্রয়োজন হবে। এছাড়াও ম্যাসাচুসেটসের একজন প্রফেসর, প্রফেসর উইলবিং, এ কথা বলেছেন যে মাংস জাতীয় খাবারের 1 ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের 7 ক্যালোরি ব্যয় করা হয়। এরপর তিনি আরো বলেছেন যে একটা পশুর চারণক্ষেত্রে চাষ করলে 5টা পরিবার চলতে পারবে। বন্ধুরা, আমি আপনাদের এসব উদাহরণ দিয়ে বিরক্ত করব না, তবে সবকিছুর সারমর্ম হিসাবে আমি বলবো যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম। আসুন এবারে আমরা অন্যান্য বিষয়গুলো দেখি, যেমন পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপরে প্রভাব, কসাইখানা ইত্যাদি। পশু পালন করে মাংসের জন্য মেরে ফেলা হলে সেখানে প্রচুর জায়গা, পানি আর খাবারের প্রয়োজন হয়। এভাবে পশু পাখি মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। কারণ আমাদের সম্পদ সবসময় সীমিত, তাই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাকসবজি লাগাতে পারি অথবা বিভিন্ন পশু পাখিকে মেরে ফেলতে পারি। কসাইখানার অবস্থাও একটু ভালোভাবে খেয়াল করেন, সেগুলো কেমন অবস্থা আছে। কসাইখানাগুলো খুব অস্বাস্থ্যকর, এগুলোর অবস্থা খুবই নোংরা, পুরো পৃথিবী জুড়েই দেখবেন একই অবস্থা। গতকাল আমি ইন্টারনেটে একটা রিপোর্ট দেখলাম, এগুলো বাইরের দেশের, উন্নত দেশের রিপোর্ট, আমেরিকা আর ফ্রান্সের। এমনকি আমেরিকার ফ্রান্সের রিপোর্টও বলছে যে তাদের কসাইখানাগুলোর অবস্থা খুবই অস্বাস্থ্যকর। আমার কাছে এখানে আমেরিকান সরকারের প্রকাশ করা এমন একটা রিপোর্ট আছে, কসাইখানা আর কসাইখানার মাংস আমেরিকান পরিবারগুলোর জন্য এখন জীবন মরণের ব্যাপার। এইসব পশুগুলোকে জবাই করা হয় খুবই অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে। মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় আর তখন এই মাংস মানুষের খাওয়ার উপযুক্ত থাকে না। আপনারা অনেকে হয়তো ভাবেন যে ইম্পোর্ট করা প্যাকেট, খুব সুন্দরভাবে প্যাকেট করা অথবা টিনের কোটায় মাংস, এগুলো জীবাণুমুক্ত। আপনারা ভুল ভাবছেন, এই মাংস আসছে ওই কসাইখানাগুলো থেকেই। আমি এখানে যেসব কথা বললাম মেডিকেল সায়েন্সও একই কথা বলে। শুধু তাই নয়, মাংস ঠিক রাখার জন্য কেমিক্যাল মেশানো হয়, বিভিন্ন কেমিক্যাল, এতে করে সেই মাংস আর পচে না। ইন্ডিয়া সহ পুরো পৃথিবীতে মানুষ এখন পরিবেশ সচেতন হয়েছে আর অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। পরিবেশ বান্ধব এই শাকসবজি সব জায়গায় পাবেন। এখন দেখবেন পুরো পৃথিবী জুড়েই মানুষ এখন আগ্রহী হচ্ছে পরিবেশ বান্ধব এই শাকসবজির ব্যাপারে, কারণ এই খাবারগুলো খুবই উপকারী আর স্বাস্থ্যকর। যেসব দেশে গাছপালা জন্মানোর পরিবেশ নেই, সেখানে এখন গ্রিন হাউজে বা গ্লাস হাউজের ভেতরে শাকসবজির চাষ করছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ার কারণে ব্যাপারটা এখন আরো সহজ হয়ে গেছে। সত্যি বলতে ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশে সরকার আর এনজিওগুলোর আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত চাষাবাদ আর শাকসবজি জাতীয় খাবার রপ্তানি করার উপরে। এতে আমাদের অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এবারে পরিবেশ দূষণ, কসাইখানাগুলো নোংরা থাকার কারণে যে পরিবেশ দূষণ হয় সেটা ভয়াবহ। এই পশু পাখির মলমূত্র এমনকি আধুনিক কসাইখানাগুলোতেও একেবারে খোলা অবস্থায় থাকে, একেবারে উড়ন্ত। পশু পাখির হাড়গোড়, তাদের রক্তের প্রবাহ, তাদের চামড়া, এসব মিলে পরিবেশকে দূষিত করে। পরিবেশের ভারসাম্য, মানুষের জন্য পশু পাখি দরকার, তবে সেটা নিয়ে বাড়াবাড়ি করলে চলবে না। একে অন্যের উপর নির্ভরশীল, গরু, ভেড়া, মাছ, ব্যাং ইত্যাদি। মৃত না থেকে জীবিত থাকলেই আমাদের জন্য বেশি উপকারী। তাহলে কেন মেরে ফেলব বন্ধুদের আর উপকারীদের? তাদেরকে মারব শুধু মাংস খাওয়ার জন্য? পশু পাখিদের প্রতি এতটা অকৃতজ্ঞ হওয়া উচিত না, এরা ক্ষুদ্র জীব, আমরা এদেরকে বলি পশু আর পাখি। এবারে আপনারা অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখেন, সেটা প্রাকৃতিক সার। আমি আগেই বলেছি যে পশু পাখির মলমূত্র থেকে যে প্রাকৃতিক সার হয় সেটা কৃত্রিম সারের চেয়ে অনেক বেশি উপকারী।
কৃত্রিম সার ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, আমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, এই রাসায়নিক উপাদানগুলো আমদানি করা হচ্ছে কৃত্রিম সার বানানোর জন্য, এভাবে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি এভাবে ঐতিহাসিক আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলবো, আমি আগেও কিছুটা বলেছি, পৃথিবীতে অনেক মরুভূমি আছে, মাইলের পর মাইল মরুভূমি, সেখানে কোনো গাছপালা জন্মাতে পারে না, সেখানে খাবারের একমাত্র উৎস পশু পাখির মাংস। ভৌগোলিকভাবে এস্কিমোদের কথা বলেছি, তাদেরও মাংস ছাড়া কোনো উপায় নেই, তবে আমাদের হাতে বিকল্প উপায় আছে, যেটা স্বাস্থ্যকর, যেটা অনেক সস্তা আর পরিবেশ বান্ধব, আমরা এই খাবারগুলোই খাব। এবারে বন্ধুরা, আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে বলবো, যেখানে আমার কথাটাই প্রমাণিত হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, যে মানুষ প্রাকৃতিকভাবেই ভেজিটেরিয়ান। আমি আপনাদের 16টা পয়েন্ট বলবো তুলনা করে, আমাদের শরীর কিভাবে গঠিত। আর আপনারাও সবাই জানেন, বিজ্ঞান আমাদের জানিয়েছে বিভিন্ন পশুর দাঁত কেমন হয়, দাঁতের প্রকৃতি। আমি প্রথমে তৃণভোজীদের কথা বলি, তৃণভোজী প্রাণী, তাদের দাঁতগুলো চোয়ালের সাথে লাগানো, ছোট, ভোঁতা আর কাছাকাছি থাকে। আর মাংসাশীদের ক্ষেত্রে দাঁতগুলো ধারালো, সূচালো, লম্বা আর কোনাকুনি। মানুষের দাঁতের মধ্যে 2টা বা 4টা দাঁত, যেগুলো কিছু মানুষ বলে সেগুলো কুকুরের দাঁতের মতো, এগুলো আসলে মাংস খাওয়ার জন্য না। এই দাঁতগুলো বানর আর শিম্পাঞ্জিদের আছে, তারা এই দাঁতগুলো দিয়ে গাছ থেকে ফল ছিঁড়ে আনে, তারপর সেই ফল খায়। তাদের নখর, তৃণভোজীদের ধারালো নখ থাকে না, তারা শুধুমাত্র ফল ছিঁড়তে পারে। আর মাংসাশীদের ক্ষেত্রে তারা ধারালো নখ দিয়ে শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপর চিবানোর অভ্যাস, তৃণভোজী প্রাণীদের চোয়াল ওঠানামা করে উপরে আর নিচে, ডানে আর বামে, তারপর তারা সেই খাবারগুলো চিবিয়ে পেটের ভেতরে ফেলে। আর মাংসাশী প্রাণীরা নিচের চোয়ালটা উপরে ওঠায় আর নিচে নামায়, তারপর তারা ভালোভাবে না চিবিয়েই সেটা গিলে ফেলে। এখন বন্ধুরা নিজেরাই তুলনা করে দেখেন, আমি শুধু তৃণভোজী আর মাংসাশীদের কথা বলছি, আপনারা নিজেরাই তুলনা করে দেখবেন যে আমরা এখানে কোন দলের ভেতরে পড়ি, আমাদের সাথে মিল কি তৃণভোজী প্রাণীদের নাকি মাংসাশী প্রাণীদের সাথে। জিহ্বা, তৃণভোজী প্রাণীর জিহ্বা হয় মসৃণ, আর মাংসাশী প্রাণীদের জিহ্বা খুব খসখসে। পানি খাওয়ার অভ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার বন্ধু ডক্টর পরেশ দালাল বলেছিলেন, তিনি বলেছিলেন যে তৃণভোজী প্রাণীগুলো তারা পানি খায়, ঠোঁট দিয়ে চুষে খায়, আর মাংসাশী প্রাণীদের দেখবেন তারা পানি খায় জিহ্বা দিয়ে, পানি চেটে খায়। আমরা এমনটা করি না, আমরা সবসময় ঠোঁট দিয়ে পানি খাই। এবারে এদের গৃহতন্ত্রের দৈর্ঘ্যটা দেখি, তৃণভোজী প্রাণীদের গৃহতন্ত্র বড়, শরীরের চাইতে 4 গুণ বড়। মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে এমনটা নয়, মাংসাশীদের ক্ষেত্রে দেখবেন তাদের গৃহতন্ত্র বেশ ছোট, শরীরের দৈর্ঘ্যের সমান, আর এই কারণেই এইসব প্রাণী দূষিত অবস্থায় থাকে। লিভার আর কিডনি, তৃণভোজীদের ক্ষেত্রে এগুলো আকারে ছোট, তাই তারা সহজে বর্জ্য পদার্থ বের করে দিতে পারে না। আর মাংসাশীদের ক্ষেত্রে লিভার আর কিডনি আকারে অনেক বড় হয়, তাই তারা সহজেই বর্জ্য পদার্থ বের করে দিতে পারে। পরিপাকতন্ত্র, তৃণভোজীদের পরিপাকতন্ত্রে কম পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই তারা মাংস হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের শরীরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর সেজন্যই তারা মাংস হজম করতে পারে, মানুষ এভাবে হজম করতে পারে না। মুখের লালা, তৃণভোজীদের মতো মানুষেরও মুখের লালায় অ্যালকালাইন থাকে, এছাড়াও অনেক ভিটামিন থাকে, যেগুলো পাকস্থলীর ভেতরে শর্করা জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে তাদের মুখের লালা সব সময় অ্যাসিডিক। তারপর ব্লাড পিএইচ, মানুষের আর তৃণভোজীদের ক্ষেত্রে এটা অ্যালকালাইন, মাংসাশীদের ক্ষেত্রে অ্যাসিডিক। তারপর এদের ব্লাড লিপোপ্রোটিন, মানুষের ব্লাড লিপোপ্রোটিন তৃণভোজী প্রাণীদের মতো একই রকম, কিন্তু মাংসাশী প্রাণীদের ব্লাড লিপোপ্রোটিন অন্যরকম। ইন্দ্রিয়, তৃণভোজী প্রাণীদের ইন্দ্রিয়গুলো দুর্বল, বিশেষ করে দৃষ্টিশক্তি খুবই দুর্বল। তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে মাংসাশীদের ইন্দ্রিয়গুলো শক্তিশালী। শব্দ, গলার আওয়াজ,
দেখবেন তৃণভোজী প্রাণীদের এমনকি মানুষের আওয়াজ ভয়ঙ্কর না। অবশ্য এখন আমরা ভয়ঙ্কর শব্দ করতে পারি, তবে প্রাকৃতিকভাবেই সব তৃণভোজী প্রাণীর গলার আওয়াজ নরম। আর মাংসাশী প্রাণীদের দেখেন, সিংহ অথবা বাঘ, তাদের আওয়াজ কর্কশ আর ভয়ঙ্কর। এরপরে দেখেন শিশুদের, বিভিন্ন প্রাণীর শিশুদের দেখেন, আর আপনারা দেখবেন যে তৃণভোজী প্রাণীর বাচ্চাদের তারা যে সময় জন্মগ্রহণ করে সে সময় থেকেই তারা দেখতে পায়। তবে মাংসাশী প্রাণীর বাচ্চাদের দেখবেন যে তারা অন্তত এক সপ্তাহ অন্ধ থাকে। এখন আপনারাই বিচার করে দেখেন যে মানুষ কোন দলে পড়ে। মানুষ তৃণভোজীদের দলে পড়ে, তৃণভোজী, নাকি মানুষ মাংসাশীদের দলে পড়ে, কোন দলে? বন্ধুরা, এখন আপনাদের কিছু বিখ্যাত লোকের নাম বলবো যারা ননভেজ পছন্দ করতেন না। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে আমরা দেখি যেসব বিখ্যাত বিশেষজ্ঞ, দার্শনিক, বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন, আর্টিস্ট যেমন লিওনার্দো দা ভিঞ্চি, কবি যেমন মিল্টন, পোপ, শেলি, আর লেখক যেমন জর্জ বার্নার্ড শ, এছাড়াও অনেক ধর্মীয় নেতা ভেজিটেরিয়ান ছিলেন। এছাড়াও আরো অনেকে আছেন, বিখ্যাত গণিতজ্ঞ পিথাগোরাস, প্লুটার্ক, নিউটন, এছাড়াও বিজ্ঞানী আইনস্টাইন, ডক্টর এনি বেসেন্ট, রেভারেন্ড ডক্টর ওয়াউটার বস, জর্জ বার্নার্ড শ টলস্টয়, বিখ্যাত দার্শনিক সক্রেটিস আর অ্যারিস্টটল, এরা সবাই ছিলেন খুবই বিখ্যাত। আর তারা বলেছেন যে তারাই হল আশীর্বাদ প্রাপ্ত, যাদের মধ্যে রয়েছে করুণা, সহনশীলতা, ভালোবাসা আর অহিংসার নীতি, যারা মাংস জাতীয় খাবার খায় না। বন্ধুরা, আমি জর্জ বার্নার্ড শর একটা উদ্ধৃতি দিচ্ছি। জর্জ বার্নার্ড শর এই কথাটা খুবই বিখ্যাত, আমরা নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। ভালো করে কথাটা শুনেন, আমরা এই পৃথিবীতে নিহত প্রাণীদের সমাধির উপরে চলাফেরা করছি। আমাদের খাওয়ার জন্য তাদের হত্যা করা হয়েছে, মাংসাশী প্রাণীদের মতো মানুষ তাদের মাংস খেয়েছে। এই প্রাণীদের দুঃখ কষ্টের কথা একবারও চিন্তা করি না। ডাক্তার একবার বার্নার্ড শকে বলেছিল, তিনি অসুস্থ ছিলেন, ডাক্তার বলল আপনাকে এখন মাংসের স্যুপ খেতে হবে। বার্নার্ড শ বললেন, আমি বরং মরে যাব, তবু মাংস জাতীয় কোনো খাবার আমি খাব না। আর বার্নার্ড শ তারপর সুস্থ হয়েছিলেন, ডাক্তার তখন ভেজিটেরিয়ান হয়ে গেল। একইভাবে মহাত্মা গান্ধী, তার ছেলে খুব অসুস্থ ছিল, তাকেও মাংসের স্যুপ খেতে বলা হলো, তিনি রাজি হননি, ছেলেটা সুস্থ হলো। আমি আপনাদের এই কথাগুলো বলছি কেন, এখানে মিস্টার ত্রিবেদী বললেন, ডাক্তার যেটা খেতে বলবে সেটাই খেতে হবে, সেটাই মানতে হবে, সন্দেহ নেই। তবে আমি আমার লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম, সবকিছুই আপেক্ষিক। ডাক্তার যখন কোনো কথা বলেন, তখন তিনি শুধু মেডিকেলের দৃষ্টিকোণ থেকেই বলেন। আর বন্ধুরা, আমরা মানুষরাই পৃথিবীতে এসেছি শুধুমাত্র টিকে থাকার জন্য না। টিকে থাকাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে অন্য প্রাণীদের জীবনের বিনিময় না, অন্য প্রাণীদের কষ্টের বিনিময় না। সবাইকে অনেক ধন্যবাদ। একবিংশ শতাব্দী শুধু ভেজিটেরিয়ানদের জন্য। আচ্ছা, আমার ধারণা আমি আমার কথাগুলো আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আমি আপনাদের বলি, এটা আমি জানি, যারা মাংস জাতীয় খাবার খায় এটা এসেছে কোনো কালচার, কোনো পরিবার আর বিশ্বাস থেকে, আর এই কারণেই তারা এটা চিন্তাও করে দেখেনি। আর মিস্টার ত্রিবেদী বলেছেন যে আমরা সবাই আজ এখানে এসেছি, একটু চিন্তা করে দেখি, একটু ভালো করে চিন্তা করে দেখি, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখব না বা সামাজিক দৃষ্টিকোণ থেকে, কারণ আমি এটা দেখেছি। আমি এই কথাটা সবার সামনেই বলতে পারি যে জৈনদের মধ্যে অনেকে যখন কোনো অনুষ্ঠানে যায়, যেহেতু তারা প্রতিবাদ করতে পারে না, তাই মাংস জাতীয় খাবার খায় না, আমি পছন্দ করি না। তবে আপনারা সবাই চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, হতে পারেন আপনি ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান, একটু চিন্তা করে দেখেন, সবগুলো দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করেন, ননভেজ কি অনুমোদিত নাকি নিষিদ্ধ, শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, পরিবেশ আর পরিবেশের ভারসাম্য, আর সবার উপরে করুণার দৃষ্টিকোণ থেকে দেখেন, যখন এই প্রকৃতি সব পশু পাখি, সব মানুষ, সব জীবকে সমান বানিয়েছে, তখন খিদে মেটানোর জন্য তাদের হত্যা করার অধিকার আমাদের কারোরই নেই। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ,
والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود وحلت لكم بهيمات الانعام الا ما يتلى عليكم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় মিস্টার রাশমি ভাই জাভেরি, মিস্টার ত্রিবেদী, ডক্টর মোহাম্মদ নায়েক, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে নন ভেজিটেরিয়ান খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমাদের মানুষদের জন্য। বিষয় এটা না যে ভেজ খাবার আর নন ভেজ খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা ভালো। যদি প্রমাণ করি যে আপেল এই ফলটা আমের চাইতে ভালো, তার মানে এই নয় যে আম খাওয়া নিষিদ্ধ। এই একটা কথা দিয়েই সব অভিযোগ খণ্ডন হয়ে যায়, কিন্তু কথা এখানে শেষ নয়। নন ভেজিটেরিয়ান এটার অর্থ হচ্ছে কোন ব্যক্তি যার খাবারের উৎস হচ্ছে পশু পাখি। এর অর্থ এই না যে সে কোনো ভেজ খাবার খায় না, এর মানে এটাও না যে সেই লোক শাকসবজি আর ফলমূল খায় না। এটা আগে পরিষ্কার করে নিই। এখানে আরো সঠিক আর বৈজ্ঞানিক শব্দটা হচ্ছে একজন বহুভোজী, যে লোক বিভিন্ন ধরনের খাবার খায়, বিশেষ করে যেগুলোর উৎস হচ্ছে গাছ আর পশু পাখি। ভেজিটেরিয়ান শব্দটা মিস্টার রাশমি ভাই জাভেরি ঠিকই বলেছেন, এই শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি, এসেছে ভেজিটাস থেকে, যার অর্থ একেবারে তাজা, একেবারে জীবন্ত। উনি ব্যাখ্যা করে বলেননি, এ ব্যাপারে পরে বলবো। আর উনি এটা বলেননি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও শ্রেণীবিভাগ আছে, ফ্রুটোরিয়ান যারা শুধু ফলমূল খেয়ে থাকে, তারপরে আছে ভেজান যারা কোনো প্রাণীজাত খাবার খায় না, এরপর ল্যাকটো ভেজিটেরিয়ান, আমার ধারণা মিস্টার রাশমি ভাই জাভেরিও তাই, তারা দুধ খায়, এরপরে আছে ওভো ভেজিটেরিয়ান যারা ডিম খায়, তারপরে ল্যাকটো ওভো ভেজিটেরিয়ান যারা দুধ আর ডিম খায়, এরপর পেস্কো ভেজিটেরিয়ান যারা মাছ খায়, আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায়। এই শ্রেণীবিভাগটা করেছে ভেজিটেরিয়ান সোসাইটি আমিনা, এরকম আরো 20টা নাম বলা যায়, কিন্তু হাতে সময় কম। ডক্টর উইলিয়াম টি জার্ভেস একবার একটা কথা বলেছিলেন, ডক্টর উইলিয়াম টি জার্ভেস তিনি হলেন আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ এর একজন অ্যাডভাইজার, ACSH, আর এছাড়াও তিনি পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লোমা লিন্ডা ইউনিভার্সিটিতে। এছাড়াও তিনি খাবারের জালিয়াতির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এছাড়াও তিনি একটা বই লিখেছেন, দ্য হেলথ রবার্স, এ ক্লোজার লুক অ্যাট কোয়াকেরি ইন আমেরিকা, বেশিরভাগ তথ্য আমেরিকার উপরে। তিনি ভেজিটেরিয়ানদের শ্রেণী বিভাগ করেছেন, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন, প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান। প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য বেছে নেয়, সে খাবার বেছে নেয়ার সময় যুক্তি দিয়ে বাছে, আবেগ দিয়ে বাছে না। আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের দেখবেন তারা খাবার বেছে নেয় আদর্শের উপর ভিত্তি করে, এখানে ভিত্তিটা হলো তাদের আদর্শ, সে এখানে যুক্তি ব্যবহার করে না, আবেগকে ব্যবহার করে। ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন, একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানকে দেখবেন যে সে শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। আর আমার আগের বক্তার লেকচারেও আপনারা সে জিনিসটা দেখেছেন, শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে, তারা এই কথাগুলো পরীক্ষা করে দেখে না। আরেকটা বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শুধুমাত্র ভেজিটেবলস খেলে আমরা স্বাস্থ্যগত অনেক হুমকির সম্মুখে পড়তে পারি। তিনি বলেছেন যে আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান সে একজন বিজ্ঞানী হওয়ার ভান করে, কিন্তু তার কথাবার্তা বিজ্ঞানীর মতো হয় না, উকিলের মতো হয়।
আর আপনারাও দেখেছেন আমার আগে যিনি আপনাদের সামনে লেকচার দিলেন ভাবটা বিজ্ঞানের মতো কথা উকিলের মতো, তারা তাদের দেয়া তথ্যগুলো বাছাই করে নিয়ে যারা তাদের আদর্শ মানে না তাদের বিরুদ্ধে কথা বলে। এতে এরকম বিতর্কের ক্ষেত্রে কাজ হয়, বিতর্কে জেতা যায়, তবে সেটা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়। উইলিয়াম টি জার্ভেস বলেছেন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের বেশিরভাগ কথাই অনুমানের উপর নির্ভরশীল, এদের চিন্তা ভাবনা পুরোপুরি একপেশে। সত্যি বলতে অনেক বিজ্ঞানী আর ডাক্তাররাও এদের মধ্যে পড়েন, ওনার লেকচারও আপনারা তেমনটাই দেখলেন। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন অনেক অসুখের কথা, আমি তার সবগুলো যুক্তি খণ্ডন করতে পারি যদি সময় পাই। তিনি বিজ্ঞানের কথা বলেছেন, তিনি বিজ্ঞানের কথা বলেছেন কিন্তু বৈজ্ঞানিকভাবে বলেননি। সবগুলো রোগে প্রতিকার করা যায়, তবে প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো, এটাই হচ্ছে মেডিসিন ফিলোসফির ভিত্তি। এখন এ ব্যাপারে বিস্তারিত বলার সময় পাবো না, পরে সময় পেলে এ বিষয়ে বলবো। প্রথমে আমি অন্যান্য বিষয় নিয়ে বলি, পরে স্বাস্থ্য সম্পর্কে বলবো। আসুন দেখি কোন কোন কারণে আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলি আমরা মানুষরা। হতে পারে ধর্মীয় কারণ, হতে পারে ভৌগোলিক অবস্থান, হতে পারে ব্যক্তিগত পছন্দ, গন্ধ, স্বাদ, রং, কারণটা হতে পারে মানবিক বা নীতিগত কারণ, হতে পারে শারীরিক গঠন সংক্রান্ত কোনো কারণ, হতে পারে আচরণ সংক্রান্ত কারণ, এই কারণটা হতে পারে পরিবেশের পরিবেশের ভারসাম্য সংক্রান্ত কারণ, এটা হতে পারে পুষ্টিগত কারণ, হতে পারে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত কারণ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত। আসুন প্রথমে আমরা ধর্মীয় কারণগুলো দেখি। মিস্টার ত্রিবেদী বলেছেন যে ধর্ম মানুষের এই সব কাজে নাক গলাবে না, যেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটা খাবো আর কোন খাবারটা খাবো না, এই সিদ্ধান্তটা আসলে নেবেন মেডিকেল ডাক্তাররা। আমি তার সঙ্গে একমত যে বেশিরভাগ ধর্মেই ব্যাপারটা এরকমই। এই ধর্মীয় ব্যবস্থা যেটা সর্বোচ্চ আসনে আছেন ঈশ্বর, তিনি যদি ডাক্তার না হন, আপনার ঈশ্বর যদি ডাক্তার না হয় তাকে মানার প্রয়োজন নেই। তিনি বললেন ডাক্তারই সিদ্ধান্ত নেবেন, কিন্তু ইসলামে আমরা মানি যে আল্লাহ সুবহানাহু তাআলা মহান ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা আর পুরো বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তার জ্ঞান অনেক বেশি, পৃথিবীর সমস্ত ডাক্তারের সমষ্টির চাইতেও বেশি। আর মিস্টার রাশমি ভাই জাভেরি যে কথাগুলো বিভিন্ন ডাক্তারের রেফারেন্স দিয়ে বললেন, কথাগুলো এই বইগুলো থেকে বলেছেন, বাইরে হয়তো বইগুলো বিক্রি হচ্ছে, এই বইগুলো থেকে, বইগুলোর কিছু পয়েন্ট নিয়েও বলবো। বইগুলোতে যেসব কথা আছে তার অনেক কিছুই কাল্পনিক, কাল্পনিকের কোথাও অস্তিত্ব নেই, কিছু হল অপ্রাসঙ্গিক, কিছু অপরীক্ষিত, আর কিছু সত্যি আছে, তবে সেগুলো অর্ধেক সত্যি। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এটা এখানে প্রমাণ করব নিঃসন্দেহে, যে নন ভেজ খাবার মানুষের জন্য অনুমোদিত। এখানে উপস্থিত বা বাইরের ভেজিটেরিয়ানদের অনুভূতিতে আঘাত করার কোনো ইচ্ছে আমার নেই। যখন এটা বিজ্ঞান দিয়ে আর যুক্তি দিয়ে প্রমাণ করব যে নন ভেজ খাবার এটা অনুমোদিত, তখন যদি কেউ আহত হন, তার অনুভূতি আহত হয়, আমি আগে থেকেই ক্ষমা চাইছি, আগেই ক্ষমা চেয়ে নিলাম, আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। তবে আমাকে এখানে আগের বক্তার লেকচারের উত্তরে কিছু বলতে হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এটা আবশ্যিক না যে আমাদের সবাইকে ননভেজ খেতে হবে। একজন মুসলিম যদি সে ভেজিটেরিয়ান হয় তারপরও সে একজন ভালো মুসলিম হতে পারে। তবে তবে যখন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন নন ভেজ খাওয়া যাবে, তাহলে সেটা কেন খাবো না? আমার লেকচারের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আউফু বিলুকরি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে, তোমাদের জন্য হালাল খাবার হলো যাবতীয় চতুষ্পদ প্রাণী যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাদে। এরপর পবিত্র কোরআনে সূরা আনহালের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য যাতে অনেক উপকার আছে,
শীত নিবারণ করো আর এই জন্তুর মাংস তোমরা খাও। এরপর পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা গবাদি পশুর মাংস খেতে পারো। আসুন এবারে ভৌগোলিক কারণগুলো দেখি, পরিবেশগত কারণগুলো দেখি। আমরা জানি এটা মানুষের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে, যেমন উপকূলীয় অঞ্চলে যে মানুষ থাকে তারা অনেক মাছ খায়, দক্ষিণ ইন্ডিয়ায় দেখবেন যে সেখানে ধান বেশি হয়, মরুভূমিতে যেসব মানুষ থাকে সেখানে গাছপালা একেবারে দেখাই যায় না, মানুষ মরুভূমিতে মানুষেরা খায় মাংস জাতীয় খাবার। এস্কিমোরা উত্তর মেরুতে থাকে, সেখানেও বরফের মধ্যে গাছপালা জন্মানো সম্ভব না, তারা প্রধানত সামুদ্রিক খাবার খায়। আর মিস্টার জাভেরি বললেন যে তিনি জানেন যে পৃথিবীর অনেক জায়গায় কোনো গাছপালা জন্মায় না, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমরা তাদের শাকসবজি সেখানে পাঠিয়ে দেব। আমি অনুরোধ করব ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসকে পাঠিয়ে দেন, শুধু পরিবহন খরচটা দেন তাহলেই হবে। আপনারা এস্কিমোদের কাছে পাঠান, তারপরে আপনারা সৌদি আরবে পাঠান, সৌদি আরবে গেলে দেখবেন শাকসবজির দাম বেশি। কেন? কারণ পরিবহন খরচ অনেক বেশি, সেজন্য এইসব জায়গায় শাকসবজির দাম বেশি। এটা খুব অযৌক্তিক আর অবৈজ্ঞানিক হবে যে বেশি টাকা খরচ করে যে খাবারটা কিনবো সেটা কম পুষ্টিকর। আসুন এবারে মানবিক কারণটা দেখি, নীতিগত কারণটা দেখি। আর অনেক ভেজিটেরিয়ান তারা বলে যে সব জীবনই পবিত্র আর জীবিত কোনো প্রাণীকে মারা উচিত না। তারা এটা বুঝতে পারে না যে এখন এটা আমরা সবাই জানি যে এমনকি গাছেরও জীবন আছে, তাহলে প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বলা সেটা দিয়ে এখন কাজ হবে না, অনেক আগে হতে পারে। কয়েক শতাব্দী আগে এই যুক্তিতে কাজ হতো, কিন্তু এখন এটার কোনো মূল্য নেই। এখন তারা এভাবে যুক্তি দেয়, হ্যাঁ আমরা জানি যে গাছের জীবন আছে কিন্তু যন্ত্রণা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা এটা একটা ছোট অপরাধ, তুলনামূলকভাবে প্রাণী হত্যা করা অনেক বড় অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে আর আমাদের জানিয়েছে যে এমনকি গাছও যন্ত্রণা অনুভব করে, তারা কাঁদতেও পারে, তবে গাছপালার এই কান্না আমরা মানুষরা কানে শুনতে পাই না, কারণ যে শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই তার সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত। এই সীমার উপরে বা নিচে থাকলে আমরা কানে শুনতে পাবো না। পশু পাখিরা কান্নাকাটি করলে সেটা আমরা ঠিকই শুনতে পাবো, তবে গাছপালার কান্না সেটা আমরা শুনতে পাই না। আপনারা গাছপালার এই কান্না শুনতে পান না শুধুমাত্র এই কারণে তাদের কষ্ট দিতে পারেন না, আপনাদের যুক্তি দিয়েই আপনাদের দেখিয়ে দিলাম। একবার একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান আমার কাছে এসে বলেছিল যে ভাই জাকির, আমি জানি যে গাছের জীবন আছে, ব্যথা অনুভব করে, তবে এই গাছপালার দুটো ইন্দ্রিয় কম থাকে, পশুদের ইন্দ্রিয় বেশি থাকে। আচ্ছা, তর্কের খাতিরে এটা মেনে নিলাম। এখন আপনাকে একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই জন্ম থেকেই বোবা আর কালা, শুনতে পারে না, বলতেও পারে না, দুটো ইন্দ্রিয় কম। তারপর সে বড় হলো, একদিন একজন লোক তাকে মেরে ফেলল, আপনি কি তখন জাজকে গিয়ে বলবেন ও মাই লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দেন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? সত্যি বলতে আপনি তো বলবেন উসনে তো মাসুম কো মারা হয়, সে একজন নিষ্পাপকে মেরেছে, তাকে অনেক বড় শাস্তি দেন। আপনারা যদি ভালো করে দেখেন যে ইসলাম ধর্মে জীবজগতের কথা বলা হয়েছে আর তারা দুই প্রকার, প্রধানত প্রকারভেদটা দুই প্রকার, মানুষ জাতি সেটা এক প্রকার, মানুষ বাদে অন্যান্য জীব সেটা আরেক প্রকার। মানুষ জাতির কাউকে হত্যা করার কথা যদি বলা হয়, পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ, কোনো লোক অন্য মানুষকে হত্যা করে আর যদি সেটা নরহত্যা বা কোনো ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল। আর যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল। যদি কেউ অন্য মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, কোরআন বলছে সে পুরো মানুষ জাতিকেই হত্যা করল। যদি কোনো মানুষকে বাঁচান তাহলে আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। মানুষ বাদে অন্যান্য জীবজন্তুর কথা যদি বলতে হয়, মানুষ বিনা কারণে তাদের কোনো ক্ষতি করবে না, বিনা কারণে তাদের হত্যা করবে না, খেলার ছলে মজা করে বা টার্গেট প্র্যাকটিসের জন্য।
তবে সেটা যদি হয় নিরাপত্তার জন্য জীবন বাঁচানোর জন্য তাহলে বাধা দিতে পারেন, এমনকি মেরেও ফেলতে পারেন। অথবা যদি আপনি হালাল খাবার খেতে চান তবে নিছক আনন্দের জন্য পশু পাখি হত্যা করা উচিত না। যদি এটা মেনেও নেই যে গাছপালা তারা নিচু জাতের জীব, মানুষের তুলনায় নিচু পর্যায়ের জীব, যদি আপনি একটা প্রাণীর জীবন কেড়ে নেন গড়ে হিসাব করলে সেটা প্রায় 100 জন মানুষ খেতে পারবে। এই মানুষকে শাকসবজি খাওয়াতে চাইলে 100 বেশি গাছপালা মারতে হবে। তাহলে কোনটা ভালো হবে, মাত্র একটা প্রাণীকে হত্যা করা ভালো হবে নাকি 100 গাছপালাকে হত্যা করা? এখানে কোনটা বড় পাপ, 100 বিকলাঙ্গ মানুষকে হত্যা করাটা কি বড় অপরাধ নাকি 1 সুস্থ মানুষকে মারা, কোনটা বড় অপরাধ? আপনারা নিজেরাই ভেবে দেখেন। একটা ভেজিটেরিয়ান সোসাইটি আছে যেটা নাম হলো ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেভারেন্স ফর অল লাইফ। মিস্টার জাভেরি বেশিরভাগ উদ্ধৃতি দিয়েছেন এই বই থেকে, এটা ছাড়া এই বইগুলো থেকেও বেশিরভাগই, প্রায় সবগুলোই। এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেভারেন্স ফর অল লাইফ, ব্র্যাকেটে লিখে দিতে পারতো শুধু গাছপালার জীবন বাদে। এখানে বলা হয়েছে সব সৃষ্টি আসলে একটা পরিবার, সবার জীবনই পবিত্র। এদের আদর্শটা কোন ধরনের আদর্শ? পরিবারের একটা সদস্যকে হত্যা করার অনুমতি দিচ্ছেন কিন্তু অন্য সদস্যদের হত্যা করার অনুমতি দিচ্ছেন না, এটা অযৌক্তিক, অবজ্ঞানী। আমেরিকাতে ভেজিটেরিয়ান সোসাইটি আছে যারা ছেলে মেয়েদের কসাইখানায় নিয়ে যায়, তাদেরকে জবাই করার দৃশ্য দেখানো হয়, তারপর তাদের ভেজিটেরিয়ান বানানো হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে ডাক্তার ছোট ছোট মেয়েদের সন্তান প্রসবের সময়কালীন যন্ত্রণা দেখালো আর তারপর বলল এজন্যই তোমরা কখনো বিয়ে করবে না আর সন্তান জন্ম দেবে না। এভাবে কাউকে প্রভাবিত করাটা একেবারেই অনৈতিক, আনএথিক্যাল, অনৈতিক। আমরা আমাদের সন্তানদের শেখাবো যে খাবারের জন্য আমরা যখন গাছপালা বড় করছি তখন পশু পাখিও পালন করতে পারবো না কেন? সব জীবনই পবিত্র, আমি একমত, বিনা কারণে হত্যা করা ঠিক না, কিন্তু যদি কারণ থাকে, হালাল খাবার হয়, অনুমতি আছে। আসুন এবারে আমরা শারীরিক আর ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো দেখি। আমার আগের বক্তা অনেকগুলো অসুখ বিসুখের নাম বললেন, মিস্টার জাভেরি তিনি তখন পড়ছিলেন প্রায় 100 মাইল স্পিডে, আমিও তাড়াহুড়ো করে সব লিখে রাখছিলাম। কতগুলো অসুখের কথা বলেন, মেডিকেল ডাক্তার হিসেবে উত্তর দিতে পারবো তবে কতখানি বলতে পারবো, 10টা রোগের নাম বলতে কয়েক সেকেন্ড লাগবে কিন্তু সেগুলোর উত্তর দিতে গেলে 1 ঘন্টার বেশি সময় লাগবে, উনি অনেক রোগের কথা বলেছেন। আমি শুধু আপনাদের বলবো আসল বইগুলো পড়ুন, আসল বইগুলো, রিসার্চগুলো না, যেগুলো লিখেছেন বিভিন্ন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান। বেশিরভাগ উত্তরগুলোই পাবেন মেডিকেল বইগুলোতে। তৃণভোজী আর মাংসাশী প্রাণীদের শারীরিক গঠন সম্পর্কে উনি ঠিকই বলেছেন, যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সব সমান থাকে, তারা শুধু শাকসবজি খায়। যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, সিংহ, বাঘ, চিতাবাঘ, তাদের দাঁতগুলো সব সূচালো থাকে, তারা শুধুমাত্র মাংস খায়, ননভেজ খাবার খায় না, শুধু মাংস খায়। তাদেরকে ননভেজ বলা হয় না, বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী। এই হচ্ছে ননভেজ আর মাংসাশী প্রাণীদের পার্থক্য। ননভেজ মানে সে হলো বহুভোজী। কিন্তু যদি আমরা আমাদের দাঁতগুলো ভালো করে দেখি, আমাদের সমান দাঁত আছে আবার সূচালো দাঁতও আছে। যদি আল্লাহ তাআলা এটা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে আমাদেরকে এই সূচালো দাঁত কেন দিলেন, কি জন্য? আর তিনি বললেন এই দাঁত নাকি কুকুরের দাঁতের মতো না, এটা বানরের দাঁতের মতো। উনি হয়তো এই বৈজ্ঞানিক তথ্যটা জানেন না যে সূচালো অর্থাৎ ক্যানাইন, এটা এসেছে ল্যাটিন শব্দ ক্যানিস থেকে, ল্যাটিন শব্দ যার অর্থ কুকুরের মতো, আর ক্যানাইন মানে ক্যানিডা প্রজাতির পশুদের মতো, যেমন নেকড়ে, কুকুর ইত্যাদি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন ক্যানাইন, অর্থ কুকুরের দাঁতের মতো। আর মিস্টার জাভেরি বললেন এটা কুকুরের দাঁতের মতো না, এটা নাকি বানর বা শিম্পাঞ্জির দাঁতের মতো, বানরের মতো। আমি ওনার কথা মেনে নিয়েই আমার বক্তব্যকে প্রমাণিত করব আর ওনার বক্তব্য ভুল প্রমাণ করব। যদি আমি মেনেও নেই যে এই দাঁতগুলো আসলে বানরের দাঁতের মতো,
আপনারা কি জানেন বানরও ননভেজ খায়, বানরও রকুন খায়? আর বানর প্রজাতির মধ্যে অনেকগুলো প্রাণী আছে যারা একেবারে কাঁচা মাংস খায়। বানর প্রজাতির অনেক প্রাণী আছে যারা কাঁচা মাংস খায়, এরা হচ্ছে বহুভোজী। কে বলে তারা মাংসাশী? তারা বহুভোজী, তারা ভেজিটেরিয়ান না। এদের মধ্যে অনেকে আবার নিজেদের মাংস খেয়ে ফেলে, নিজ গোত্রের কেউ মারা গেলে তার মাংস খায়। এরপরে দেখেন আমাদের পরিপাকতন্ত্র, মানুষের ক্ষেত্রে দেখবেন আমরা দুটোই হজম করতে পারি, ভেজ নন ভেজ দুটোই। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে এমন পরিপাকতন্ত্র কেন দিলেন যেটা দুটোই হজম করতে পারে, ভেজ নন ভেজ দুটোই? মিস্টার জাভেরি বললেন যে আমরা কাঁচা মাংস খেতে পারি না। আচ্ছা, মেনে নিলাম বেশিরভাগ মানুষ কাঁচা মাংস খেতে পারে না। একইভাবে বেশিরভাগ মানুষই শাকসবজি কাঁচা খেতে পারে না। সব শাকসবজি কাঁচা, যেমন কাঁচা ময়দা চাল এগুলো খেতে পারবেন? কাঁচা ডাল কাঁচা শাক খেতে পারবেন? এগুলো হজম হবে না। তখন আপনারা বলবেন না না এগুলো রান্না করতে হবে। আমি একজন ডাক্তার হিসেবে জানি যে কাঁচা ময়দা বা কাঁচা চাল বা কাঁচা শাক যদি খান আপনাদের সমস্যা হবে, এগুলো হজম হবে না, তাই রান্না করে খেতে হবে। মাংসের ক্ষেত্রে একই কথা, আমরা ননভেজ যারা এগুলো রান্না করে খাই যাতে হজম করতে পারি। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা কাঁচা মাংস খেতে পারে। মিস্টার জাভেরি তখন বললেন এস্কিমোদের কথা। তিনি হয়তো এই শব্দটার অর্থ জানেন না, এই এস্কিমো শব্দটার অর্থ যদি জানতেন এটার অর্থ যে মানুষ কাঁচা মাংস খায়। তাহলে এমন কিছু মানুষ আছে যারা কাঁচা মাংসও খায়, অভ্যাস হয়ে গেছে। যদি আপনিও বাধ্য হন যে ময়দা চাল কাঁচা খাবেন, আপনারও অভ্যাস হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ মানুষ কিছু কিছু শাকসবজি হজম করতে পারে না, তার মানে এই না যে আপনি ভাত খাবেন না, আপনি রুটি খাবেন না, আপনি ডাঁটা শাক পুঁই শাক খাবেন না। তৃণভোজী প্রাণীদের শরীরে একটা এনজাইম আছে যার নাম সেলুলোজ এনজাইম। আর সব ধরনের শাকসবজির মধ্যেই সেলুলোজ আছে। তৃণভোজীদের শরীরের এই সেলুলোজ এনজাইমের কারণে তারা এই শাকসবজি হজম করতে পারে। আমরা মানুষরা, আমাদের শরীরে সেলুলোজ এনজাইম নেই, সেজন্য আমরা যে শাকসবজি খাই সেখানকার সেলুলোজ অংশটা সেটা আমাদের হজম হয় না, সেটাকে আপনারা বলছেন ফাইবার, এটা হজম হয় না। এর বদলে দেখবেন অন্য বেশ কিছু এনজাইম আছে, যেমন লাইপেজ, ট্রিপসেস, কিমোট্রিপসেস। আমাদের এইসব এনজাইম দিয়ে আমরা নন ভেজ হজম করতে পারি। যদি আল্লাহ চাইতেন যে আমরা মাংস জাতীয় খাবার খেতে পারবো না, তাহলে এই এনজাইমগুলো দিলেন কেন? এরপর আদিম মানুষ, মিস্টার জাভেরি বলেছেন, প্রধান অতিথিও বলেছেন, প্রত্নতাত্ত্বিক বিভিন্ন আবিষ্কার থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি হোমো স্যাপিয়েন্স, এস্কিমো, অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন, এরা সবাই হচ্ছে ননভেজ। তাহলে এখন বদলাবেন কেন? তাদের দাঁত আমাদের মতো, একই রকম পরিপাকতন্ত্র। মিস্টার জাভেরি এরকম আরো কিছু তুলনা দিয়েছেন যেটা প্রমাণ করে আমরা শাকসবজি খেতে পারবো। আমিও একমত, এ কথা কখন বললাম যে আমি শাকসবজি খেতে পারবো না? ননভেজ হলো সেই লোক যে প্রাণীজাত বিভিন্ন খাবার খায় আর পাশাপাশি শাকসবজিও খেয়ে থাকে। ননভেজ মানে বহুভোজী। উনি বললেন যে মাংসাশী প্রাণীর লিভার আর কিডনি আকারে বড়, আর মানুষের কিডনি লিভার তৃণভোজীদের মতোই ছোট হয়। মাংসাশী প্রাণীরা তো কাঁচা মাংস খায়, এই খাবারের বর্জ্য পদার্থ বের করতে বড় লিভার আর কিডনির প্রয়োজন হয়। আমরা তো রান্না করে খাই, সেজন্য আল্লাহ আমাদের লিভার আর কিডনির আকার ছোট করেছেন যাতে দুটোই আমরা হজম করতে পারি। নন ভেজ আর ভেজ দুটোই রান্না করে খেতে পারি। ওনার অন্যান্য কথার বিরুদ্ধেও এটা খাটে, যেমন HCL, এটা অনেক অ্যাসিডিক, আমাদের প্রয়োজন নেই। যখন প্রয়োজন নেই তখন আল্লাহ কেন সেটা আমাদের দেবেন? মুখের লালার ক্ষেত্রে আর ব্লাড pH এর ক্ষেত্রেও একথা খাটে। লিপোপ্রোটিনের ক্ষেত্রে একই কথা। এখানে উত্তরটা হলো যেহেতু তারা কাঁচা মাংস খায় এটা তাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই, তাহলে আল্লাহ কেন দেবেন? হ্যাঁ, আমরা কিছু শাকসবজি কাঁচা খাই আর মাংস রান্না করে খাই। উনি বললেন মাংসাশী প্রাণীরা পানি চেটে খায় আর তৃণভোজী প্রাণীরা চুমুক দিয়ে খায়। আমরা মানুষরা আমরা দুটোই করি, দুটোই করি। যখন পানি খাই গ্লাসে পানি নিয়ে চুমুক দেই, যখন আমরা আইসক্রিম খাই তখন কি করি? চেটে খাই, আমরা চুমুক দেই আবার চাটি। ব্যাপারটা নির্ভর করে আমরা কোন খাবারটা খাচ্ছি সেটার উপরে। আমরা চাও চেটে খেতে পারি, পারি না তা নয়, কিন্তু সময় নষ্ট করবো কেন? এভাবে তো সময় বেশি লাগবে।
একইভাবে অন্য পয়েন্টগুলো নিয়েও বলতে পারি আমি, আমাদের দাঁতগুলো কাছাকাছি থাকে, এর কারণ আমরা শাকসবজিও খাই। যদি আল্লাহ চাইতেন যে আমরা শাকসবজি খাবো না, তাহলে আমাদের দাঁতগুলো দূরে দূরে থাকতো। তিনি দুটোই খেতে বলেছেন, ভেজ আর নন ভেজ খাবার দুটোই। পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে অনেক ফলের কথা বলা হয়েছে, ডালিমের কথা বলা হয়েছে, শাকসবজি খেজুরের কথা বলা হয়েছে ইত্যাদি, এগুলো আমরা খাবো। অনেক ভেজিটেরিয়ানই বলেন যে গাছপালা ডাল কেটে ফেললে সেটা আবার গজায়, সেজন্য আমরা গাছপালা মেরে ফেলি না। এমন অনেক কিছু গাছ আছে, সব গাছ এরকম না, কিছু গাছ আছে ডাল কেটে ফেললে আবার ডাল গজায়। এটাই যদি যুক্তি হয়ে থাকে যে ডাল কেটে ফেললে সেটা আবার গজায়, আপনারা জানেন গিরগিটির লেজ কেটে ফেললে সেটা আবার গজায়, আপনারা কি গিরগিটির লেজ খাবেন? এটা অনেকেই খায়। অস্ট্রেলিয়ায় দেখবেন সেখানকার অ্যাবরিজিনরা খাওয়ার জন্য গিরগিটি পালন করে, আপনারা কি গিরগিটির লেজ খাবেন? এর উত্তর হবে না। আমি এখন কি করছি জানেন? একজন উকিলের মতো কাজ করছি। এসব কথা বলতে আমার আসলে লজ্জা লাগছে, তবে আমাকে বলতেই হবে, কারণ এটা একটা বিতর্ক। আমি এখানে এসেছি যাতে বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝাতে পারি, তবে যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলার পাশাপাশি আমাকে একজন উকিলের মতো কথা বলতে হচ্ছে, কারণ মিস্টার জাভেরি যেসব যুক্তি দেখিয়েছেন, যে সম্পর্কে কিছু জানে সেও এটা বলতে পারবে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে খুব কম জানে, অনেকে তো জানেই না। সেজন্য এই যুক্তিগুলো অনেক মানুষই মেনে নেবে, অনেকেই মেনে নেবে। তার বলা যুক্তিগুলো সব এই বইগুলোতেই আছে, যেমন মিট ইটিং, 100 ফ্যাক্টস লিখেছেন নেমিচাঁদ, প্রকাশ করেছেন জৈন অর্গানাইজেশন আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস। এখানে এই বইগুলো আমাকে দিয়েছেন মিস্টার জাভেরি, 100 ফ্যাক্টস অ্যাবাউট এগ, ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান। এখানে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোই ভুল প্রমাণ করা যায়, এমন কিছু রোগ আছে যেগুলো মাংস খেলে হয় সেগুলো প্রতিরোধ করা যায়। আসুন এবারে দেখি ব্যবহার সম্পর্কিত দিকগুলো। উনি এখানে যুক্তি দেখালেন, আমরা যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে। আমিও কিছুটা মেনে নিলাম, যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে, আর সেজন্যই মুসলিমরা আমরা তৃণভোজী প্রাণীদের মাংস খাই, যেমন ছাগল ভেড়া যারা খুব শান্ত আর শান্তিকামী, আমরাও শান্ত আর শান্তিকামী। আমরা মাংসাশী প্রাণীদের মাংস খাই না, যেমন বাঘ সিংহ কুকুর শুকর ইত্যাদি। আর নবীজি পরিষ্কার করে বলেছেন এইসব প্রাণীর মাংস হারাম, আমরা খুব শান্তিকামী মানুষ, সেজন্য সেসব পশুর মাংস খাই যারা শান্তিকামী। এবারে পাল্টা যুক্তি দিয়ে বলি, আপনারা শাকসবজি খান আর শাকসবজির মধ্যে ব্যবহার করেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখেন, নিচু জাতের প্রাণী, বৈজ্ঞানিকভাবে কথাটা ভুল। আমি এখন উকিলের মতো কথা বলছি, এভাবে বলতে আমার বেশ লজ্জা লাগছে একজন ডাক্তার হিসেবে। এটা সত্যি না যে শাকসবজি খেলে শাকসবজির মতো ব্যবহার করবেন, তবে আমি এখানে ওনার মতো করে যুক্তি দেখাচ্ছি। আপনারা শাকসবজি খান, শাকসবজির মতো ব্যবহার করেন, দুর্বল চুপচাপ নড়াচড়া করতে পারেন না। আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে এভাবে কথা বলছি ওনার কথার উত্তরে, কোনো ভেজিটেরিয়ান মনে কষ্ট পেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা বৈজ্ঞানিকভাবে সত্যি না, আমি ওনার কথার উত্তরে শুধু এভাবে বললাম। এরপরে উনি অনেক বিখ্যাত মানুষদের নাম বললেন, যেমন মহাত্মা গান্ধী। আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, কারণ তিনি কিছু ভালো কাজ করেছেন ইন্ডিয়ার জন্য, মানুষের জন্য। কিন্তু যদি বলেন যে মহাত্মা গান্ধী তিনি ভেজিটেবলস খেতেন বলে শান্তিকামী ছিলেন, তাহলে আপনারা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকাটা ভালো করে দেখেন, প্রায় সবাই তাদের বেশিরভাগই হলেন নন ভেজিটেরিয়ান। মেনাকেম বিগেন নন ভেজ, ইয়াসির আরাফাত নন ভেজ, আনোয়ার সাদাত নন ভেজ, মাদার তেরেসা নন ভেজ, মাদার তেরেসা। এবার আপনাদের একটা প্রশ্ন করি, কোন লোকটা মানব সভ্যতার ইতিহাসে কোন লোকটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে বলতে পারবেন? হিটলার, অ্যাডলফ হিটলার। এই হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিল, সে কি ভেজ ছিল না নন ভেজ? ভেজিটেরিয়ান। এছাড়া ভেজিটেরিয়ান ক্রুসেডাররাও ছিল, এখন ইন্টারনেটে গেলে দেখবেন তারা বলছে দেখেন অ্যাডলফ হিটলার ভেজিটেরিয়ান ছিল, কথাটা ঠিক না, সে মাঝে মধ্যে নন ভেজ খেত। আবার অনেকে এমনও বলে তার যখন গ্যাস্ট্রিকের সমস্যা হতো শুধুমাত্র তখনই শাকসবজি খেত।
এবারে আপনাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলি, আমি এমনটা মনে করি না যে অ্যাডলফ হিটলার তার খাবারের কারণেই এমন হয়ে ষাটলোকে ইহুদি মেরেছিল, এমন কোনো কথা বলছি না। আর সেটা ভেজ না নন ভেজ সে ব্যাপারে আমার খুব একটা আগ্রহ নেই, কারণ একজন ডাক্তার হিসেবে আমি জানি এটা গুরুত্বহীন। অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে হিটলার এই কাজটা করেছিল, যেটা একেবারে অমানবিক, খাবারের কারণে না। খাবার নিয়ে অনেক রিসার্চ, আমেরিকায় একটা রিসার্চ করা হয়েছিল, এক গ্রুপ স্টুডেন্ট যারা পুরোপুরি নন ভেজ, আরেক গ্রুপ স্টুডেন্ট যারা ভেজিটেরিয়ান পুরোপুরি ভেজ। সেখানে দেখা গেল যে সেই স্টুডেন্টরা যারা নন ভেজ খায় তারা কম হিংসাত্মক আর অনেক সামাজিক। তবে এটা একটা রিসার্চ, এটা প্রমাণিত সত্য না। এই উদাহরণটা দিয়ে আমি কখনোই বলবো না যে নন ভেজ খাবার যারা খায় তারা শান্তপ্রিয় হবেন, না। আমি একজন ডাক্তার, একজন মেডিকেল ডাক্তার, এছাড়া এই বিতর্কে একজন উকিলের কাজও করছি আমি, এগুলো রিসার্চ। তবে এই রিসার্চগুলো বৈজ্ঞানিক সত্য না। মিস্টার রাশমি ভাই জাভেরি যা বলেছেন তার বেশিরভাগ কথাই বিভিন্ন রিসার্চের উপর, বৈজ্ঞানিক সত্য নাই। এমন কোন মেডিকেল পাঠ্য বই পাবেন না যেটা বলছে যে নন ভেজ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত, একটাও পাবেন না। এগুলো সবই রিসার্চ, আমি যেমনটা বললাম সেরকমই কিছু রিসার্চ। উনি বললেন যে ভেজ খাবার খেলে আপনি বেশি বুদ্ধিমান হবেন, তারপর উনি অনেক নাম বললেন, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন ইত্যাদি ইত্যাদি। যদি আপনি শান্তিতে যারা নোবেল জিতেছে তাদের দেখেন বেশিরভাগই নন ভেজ, বেশিরভাগ। বর্তমানে অ্যানিম্যাল বিহেভিয়ারাল সায়েন্টিস্ট তারা বলেন যে মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, কারণ তাদের শিকার ধরতে হয়, যদি সে বুদ্ধিমান না হয় শিকার ধরবে কেমন করে। তবে আমি এখানে এমন কথা বলবো না যে ননভেজ খাবার খেলে আপনি অনেক বেশি বুদ্ধিমান হবেন, কারণ এই ব্যাপারগুলোর সাথে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই। মানুষকে তার খাবার অবশ্যই প্রভাবিত করে, তবে এই যুক্তিটা অপ্রাসঙ্গিক, এখানে এটা অপ্রাসঙ্গিক। উনি আরো অনেক যুক্তি দেখালেন, সেগুলো এখানে গুরুত্বহীন। অনেকেই এমন কথা বলে থাকেন যে ননভেজ খাবার খেলে শক্তি বাড়বে, কথাটা ভুল। এই কথাটা মেডিকেলের অনেক পাঠ্য বইতেই লেখা আছে যে ননভেজ খাবার স্বাস্থ্যের জন্য ভালো, কিছু রোগও হতে পারে, সেগুলো প্রতিরোধ করা যায়। প্রোটিনের ব্যাপারটা নিয়ে পরে বলছি। উনারা এটার বিরুদ্ধে বলতে গিয়ে তখন উদাহরণ দিচ্ছেন একজন যদুনাথ সিং নায়েকের। আপনারা কেউ এই নামটা শুনেছেন, যদুনাথ সিং নায়েক? একবার আর্মিতে এই বইটাতে আছে, ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান চুজ ইয়োরসেলফ, লিখেছেন গোপীনাথ আগরওয়াল। যদুনাথ নায়েক একজন ভেজিটেরিয়ান হয়েও কুস্তিতে হারিয়েছেন দুজন নন ভেজকে, সেজন্য ভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে। এখানে উত্তর দিতেও আমার লজ্জা লাগছে, আসলেই লজ্জা লাগছে। এটা সবাই জানে যে ওয়ার্ল্ড রেসলিং এর টাইটেল হোল্ডাররা তাদের মধ্যেও কিছু ভেজিটেরিয়ান আছেন, কিন্তু আপনি যদি সবাইকে দেখেন তাদের প্রায় সবাই টাইটেল হোল্ডাররা কুস্তিগির তারা নন ভেজ। বডি বিল্ডিং এর জন্য যাকে পৃথিবীর সবাই চেনে সে কে? আর্নল্ড শোয়ার্জনেগার। 13 বার সে ওয়ার্ল্ড টাইটেল পেয়েছে, 7 বার মিস্টার অলিম্পিয়া, 5 বার ইউনিভার্স আর 1 বার মিস্টার ওয়ার্ল্ড। সে কি নন ভেজ? না ভেজ, নট ভেজ। বক্সার মোহাম্মদ আলী কেসেন্টলি নন ভেজ, মাইক টাইসন তিনিও নন ভেজ। নন ভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে, এটা বৈজ্ঞানিক সত্য। আর এ কারণেই আপনারা দেখবেন কোন লোক যখন সুস্থ হতে থাকে ডাক্তার তাকে বলে ননভেজ খাবার খেতে, ননভেজ খেতেই হবে এমন না, তবে খেলে ভালো ইত্যাদি, এসব নিয়ে পরে বলবো। এই বইতে একটা উদাহরণ আছে একজন কুস্তিগিরের, প্রফেসর রামমূর্তি, আমি আগে নামটাও শুনিনি। এই লোকটাকে বিশ্ববিখ্যাত কুস্তিগির, আপনারা কি কেউ এই কুস্তিগিরের নাম শুনেছেন? প্রফেসর রামমূর্তি কেউ শুনেননি, বিশ্ববিখ্যাত। এই খবর আপনারা কোত্থেকে পান, বিশ্ববিখ্যাত? তারপর আরো লেখা আছে যে পরমজিৎ সিং লন্ডনে একজন ভেজিটেরিয়ান, দিনে 2000 বার স্কিপিং করতে পারেন, সেজন্য ভেজিটেরিয়ান হলে আপনি অ্যাথলেট হতে পারবেন। যদি এই যুক্তিকে আপনারা বৈজ্ঞানিক বলেন আমার লজ্জা লাগবে। বেশিরভাগ অ্যাথলেট রেকর্ড হোল্ডার, এটা হচ্ছে গিনেস বুক, আপনারাও দেখতে পারেন, বইটা দেখানোর জন্য এনেছি, সব কিছু আছে,
বডি বিল্ডিং এর উপর, বডি বিল্ডিং, অ্যাথলেটিক্স, 100 মিটার দৌড় যারা রেকর্ড করেছেন, আপনি যদি যে কোনো পাতা উল্টিয়ে যে কোনো একজনকে বাছেন, তার খাদ্য তালিকা 80-90% হবে ননভেজ। তবে এটা পাগলামি হয়ে যাবে যদি আমি বলি যে তারা এসব করতে পেরেছে শুধুমাত্র খাবারের জন্য, এটা পাগলামি হয়ে যাবে। কয়েকজনের ক্ষেত্রে হয়তো খাবারটা কারণ, সবার ক্ষেত্রে না। এরপর উনি বললেন যে মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি খুবই প্রখর, রাতেও তারা দেখতে পায়। মিস্টার রাশমি ভাজাবরি আমি বললেন মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি প্রখর, তৃণভোজীদের এগুলো দুর্বল হয়, মানুষের ক্ষেত্রেও দুর্বল হয়, সেজন্য আমাদের উচিত ভেজ খাবার খাওয়া। কিছু তৃণভোজী প্রাণী আছে যেমন মৌমাছি, যাদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর, এমনকি তারা রাতের বেলাতেও দেখতে পায়। এই যুক্তিগুলো তো বৈজ্ঞানিক না, এ ধরনের বিতর্কে এমন যুক্তি দিয়ে হয়তো মানুষকে কনভিন্স করতে পারেন, সেজন্য আমি এসেছি। উনি আরো বললেন যে মাংসাশী প্রাণীদের গলার আওয়াজ খুবই কর্কশ হয়, মাংসাশী প্রাণীদের, তৃণভোজী প্রাণীদের গলার আওয়াজ কর্কশ হয় না। আপনাদের একটা সহজ প্রশ্ন করি, কোন প্রাণীটা তার কর্কশ আওয়াজের জন্য বিখ্যাত বা কুখ্যাত? গাধা। ভেজ না ননভেজ? ভেজ না ননভেজ? ভেজ। যাই হোক, আমি কিন্তু এটা প্রমাণ করতে চাচ্ছি না যে ভেজ খেলে গলার আওয়াজ কর্কশ হবে অথবা ননভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে। যদি গায়কদের দেখেন অনেকেই ননভেজ খায়, আবার অনেকে ভেজিটেরিয়ান, কিন্তু একজনকে দেখিয়ে বলবেন ও ভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে, এটা একেবারে অযৌক্তিক কথা। এসব কিছুর উত্তর দিতে আমার আসলে লজ্জা লাগছে। এরপর উনি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বললেন যে অর্থনৈতিক কারণে আমাদের শুধু ভেজ খাবার খাওয়া উচিত, এটা নাকি সস্তা, বলেছেন মিস্টার জাভেরি। তারপর উনি অনেক হিসেব দিলেন, এত ক্যালোরি থাকে, এত ক্যালোরি থাকে, এত গ্রাম প্রোটিন থাকে, এইসব বইতেও আছে এগুলো। এই তথ্যগুলো আপনারা কোত্থেকে পেয়েছেন একমাত্র আল্লাহ জানেন। তারপর উনি প্রোটিনের কথা বললেন, এই বইতেও লেখা আছে যে 1 কেজি প্রাণীজ আমিষ পাওয়ার জন্য একটা পশুকে এতটা শাকসবজি খাওয়াতে হবে, তাই 1 কেজি প্রাণীজ আমিষের সমান হলো 7 কেজি উদ্ভিজ আমিষ। তাহলে মাংসে 1 কেজি প্রোটিনের জন্য আপনি তখন খরচ করছেন 7 কেজি উদ্ভিজ আমিষ, সেজন্য শাকসবজি অনেক সস্তা। উনারা কিভাবে হিসেবটা পেলেন আমি মেডিকেল ডাক্তার হয়েও সেটা বুঝতে পারছি না, 1 কেজি খাবার না 1 কেজি প্রোটিন। আর যদি আমি একমত হয়ে আছে মেনে নিলাম, যখন বলছেন, যখন তর্কের খাতিরে বলছেন 2+2=5, আমি মেনে নিয়ে আপনাকে বলবো এই নেন 2 টাকা, আরো 2 টাকা, এবার 5 টাকা দেন, এই যে 2000 টাকা, আরো 2000 টাকা, এবার 5000 টাকা দেন। একইভাবে আমি হিসেবগুলো সব মেনে নিলাম। তারপর আমি বলি যে এই ভেজদের উচিত আমাদের নন ভেজদের ধন্যবাদ দেয়া, কেন জানেন? কারণ আমরা যদি এই পশুদের না মারতাম হয়তো সেটা আর 5-10 বছর বাঁচত, আর সেই সময়ে সেই পশুটা প্রায় 7-8 জন মানুষের প্রয়োজনীয় শাকসবজি সব খেয়ে শেষ করে ফেলত। আমাদের ধন্যবাদ দেবেন, কারণ আমরা এই পশুদের খেয়ে আপনাদের শাকসবজি বাঁচিয়ে দিয়েছি। এরপর উনি আরো কিছু হিসেব করে দেখালেন, কোত্থেকে পেয়েছেন আমি জানি না, 1:14, যে পশুচারণ ক্ষেত্রে আমরা যদি শাকসবজি চাষ করি তাহলে আরো 14 গুণ বেশি লোক খেতে পারবে। এছাড়া উনি বলেছেন যে 1 টন মাংস প্রস্তুত করতে যে পরিমাণ জমি লাগে, সেখানে শাকসবজি লাগালে খাওয়াতে পারবেন 5টা পরিবারকে। 1 টন মাংস সমান হলো 10-20 টন শাকসবজি, আর পশুচারণের জমিতে চাষ করলে চলতে পারবে গড়ে 5টা পরিবার। আগের যুক্তি দিয়ে উত্তরটা দেওয়া যায়। এছাড়াও বলি আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তারা এটা বুঝতে পারে না যে গবাদি পশু সেই জমিতেই ঘুরে বেড়ায় যেটা চাষাবাদ করার উপযোগী নয়, তারা সেই সব গাছ খায় যেগুলো মানুষ হজম করতে পারে না, যেমন খড় আর বিচালি, খড় খায় তারা, এমন গাছ খায় না যেটা মানুষ হজম করতে পারে। হ্যাঁ, সেগুলো খেতে পারে, কিন্তু যখনই তার জমিতে ঢোকে তখনই কৃষক স্বাভাবিকভাবেই তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে লোকসান বলছেন কেন? এছাড়াও অনেক দেশে অতিরিক্ত শাকসবজি হয় সেগুলো পশুদের খাওয়ানো হয়,
এমন কিছু যাযাবর সম্প্রদায়ের মানুষ আছে যারা তাদের গবাদি পশুদের চারণক্ষেত্র হিসেবে সাধারণত অনুর্বর জমিকে বেছে নেয়। পশুগুলো সেই গাছ খায় যা মানুষ খেতে পারে না, মানুষ পশুগুলোকে খায়, পশুও টিকে থাকে, মানুষও তখন টিকে থাকে। জাতিসংঘের একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে যে পরিমাণ জমি আছে তার আনুমানিক 23% আমরা অনেক কিছু বানিয়েছি, 23% হল বন জঙ্গল, 10%-এরও কম জমিতে চাষাবাদ হয়, বাকি যে 45% থাকে তার বেশিরভাগই চাষাবাদের জন্য ব্যবহার করা হয়, সেগুলো কাজে লাগাচ্ছেন না কেন? কেন পশুদের খাবারগুলো কেড়ে নিচ্ছেন? ওদেরও তো জীবন আছে, ওদের বাঁচতে দেন, খেতে দেন, এতে বাধা দিচ্ছেন কেন? আজকে যদি আমরা গবাদি পশু খাওয়া বন্ধ করে দেই তাহলে কি হবে বুঝতে পারছেন? কি হবে? পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমি এটা জানি যে মানুষেরা তাদের খাবারের জন্য পশুপালন করে, অর্থাৎ নিয়ম মেনে মানুষ এই পশু পাখির সংখ্যা বাড়ায়। ধরেন আমি মেনে নিলাম যে আজ থেকে সব নন ভেজ লোকই আর মাংস খাবে না, তাদের খাবারের জন্য পশুদের হত্যা করবে না, তারপরও তাদের সংখ্যা বাড়বে। কেন জানেন? মানুষ গত কয়েকশো বছরে দেখেন আমাদের সংখ্যা বাড়ছে, যতই পরিবার পরিকল্পনা করি না কেন, আমরা যত জন্ম নিয়ন্ত্রণ করি না কেন, তারপরও আমাদের সংখ্যা বাড়ছে। গবাদি পশুর জন্ম নিয়ন্ত্রণ তো কোনো পদ্ধতিই নেই, আর তারা মানুষের চাইতে বেশি সন্তান প্রসব করে থাকে, 5-6-8 মাসে জন্ম দেয়, মানুষের বেশি সময় লাগে, গবাদি পশু দ্রুত বাড়ে। পশুপালন করা আর পশুর মাংস খাওয়া বাদ দিলেও কয়েক দশকের মধ্যেই তখন শুধু মানুষের সংখ্যা বেশি থাকবে না, পশুর সংখ্যাও বেড়ে যাবে। এটার সমাধান করবেন কিভাবে? মিস্টার জাভেরি এখানে খাদ্যের উপাদান নিয়ে কথা বললেন, সময় পেলে এ প্রসঙ্গে পরে আমি কথা বলবো। আমি এখন একটা উদ্ধৃতি দেব ডক্টর জর্জ আর্কারের, শুধুমাত্র এই কথাটা দিয়েই মিস্টার জাভেরির স্বাস্থ্য বিষয়ক সব কথার উত্তর দেওয়া যায়। ডক্টর জর্জ আর্কার, তিনি নিউট্রিশনের উপর একজন প্রফেসর, আছেন ইউনিভার্সিটি অব টেক্সাসে। ওনার পদমর্যাদা কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন। এই লোকগুলোই খাবারে জালিয়াতিগুলো ধরেন, খাবারের বিভিন্ন জালিয়াতিগুলো এরাই ধরে থাকেন। তিনি বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই, তারা এমন কিছু কথা লেখেন যেগুলো অপরীক্ষিত, দুর্বলভাবে পরীক্ষিত, অপ্রমাণিত, অস্বাভাবিক বা ভুল প্রমাণিত। কথাটা আবার বলছি, ডক্টর জর্জ আর্কার বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই, তারা এমন কিছু কথা লেখেন যেগুলো দুর্বলভাবে পরীক্ষিত, অপ্রমাণিত, অস্বাভাবিক বা ভুল প্রমাণিত। হাতে সময় কম, আমি আরেকটা উদ্ধৃতি দেব যেটা বলেছে আমেরিকান কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড হেলথ, বিশেষজ্ঞদের কথারই উদ্ধৃতি দেব। এই রিসার্চের মতামতগুলো, এগুলো বৈজ্ঞানিক সত্য না, এই রিসার্চের ফলাফল যে অমুক কারণে অমুক রোগ হয় এ কথাটা সত্যি, তবে রোগ প্রতিরোধ করা যায়। এখানে যে সব কথা বলা হয়েছে সেগুলো মাত্র একজন লোকের রিসার্চের ফলাফল, আপনি পিএইচডি করলে আপনি এমন রিসার্চ করবেন, সেগুলোও ছাপা হবে, তবে এখানে গুরুত্ব নেই। আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে একজন মানুষকে স্বাস্থ্যকর খাবারের জন্য মাংস জাতীয় খাবার বাদ দিয়ে শাকসবজি খাওয়ার প্রয়োজন নেই। আজকের টপিক এটা না যে ভেজ আর ননভেজ কোন খাবারটা স্বাস্থ্যকর, টপিক হচ্ছে ননভেজ মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আমি এবারে মিস্টার জাভেরির কাছে পয়েন্ট দিয়ে কিছু কথা বলছি যাতে তিনি সহজে উত্তর দিতে পারেন। এক নম্বর পয়েন্ট, পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে। দুই নম্বর পয়েন্ট, ভৌগোলিক অবস্থান, যেমন উত্তর মেরু, এস্কিমোরা এতদিন কিভাবে খাবার জোগাড় করেছে, শাকসবজি পৌঁছাতে পারলেও তার দাম হবে অনেক বেশি। তিন নম্বর পয়েন্ট, যদি সব জীবনই পবিত্র হয় তাহলে আপনার গাছ হত্যা করেন কেন, তাদেরও তো জীবন আছে। চার নম্বর পয়েন্ট, গাছপালা ব্যথা অনুভব করে। পাঁচ নম্বর পয়েন্ট, যদিও মেনে নিচ্ছি গাছের দুটো ইন্দ্রিয় কম, তবে দুটো ইন্দ্রিয় কম আছে বলে তাকে হত্যা করা যাবে এটা অযৌক্তিক। এরপর ছয় নম্বর পয়েন্ট, 100 জন মানুষকে খাওয়াতে গিয়ে একটা পশুর জীবন নেওয়াটাই ভালো, এজন্য 100টা গাছের জীবন কেড়ে নেওয়া সেটা ভালো না। সাত নম্বর পয়েন্ট, উনার প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করা যায়, প্রসব বেদনা,
কিডনি, এইচসিএল, মুখের লালা, রক্তে পিএইচ এর উপস্থিতি অথবা লিপোপ্রোটিন। আট নম্বর পয়েন্ট, মানুষের মুখের দাঁতগুলো বহুভোজী প্রাণীদের মতো, আমরা ভেজ নন ভেজ দুটোই খেতে পারি। নয় নম্বর পয়েন্ট, আমাদের পাকস্থলী ভেজ আর নন ভেজ দুটোই হজম করতে পারে, এটা আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করেছি, এনজাইম সাহায্য করে। দশ নম্বর পয়েন্ট, আদিম মানুষ ছিল নন ভেজ। মানুষের জন্য নিষিদ্ধ এটা বলতে পারেন না, মানুষ বলতে সেই আদিম মানুষকে বোঝায়। এগারো নম্বর পয়েন্ট, আমরা যে খাবার খাই সেটা আমাদের প্রভাবিত করে, তবে মাংস খেলে আপনি হিংসাত্মক হয়ে যাবেন এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বারো নম্বর পয়েন্ট, উনি বললেন ভেজ খেলে আপনি শক্তিশালী হবেন, শান্তিপ্রিয় হবেন, বুদ্ধিমান হবেন, একজন অ্যাথলেট হবেন, এটা আসলে ভুল কথা। তেরো নম্বর পয়েন্ট, মাংসাশীদের দৃষ্টি আর ঘ্রাণ এর দুটোই খুবই প্রখর, তৃণভোজীদের এটা কম হয়। মাংসাশী প্রাণীরা কর্কশ গলায় চিৎকার করে, তৃণভোজী প্রাণীরা নরম গলায় চিৎকার করে, এসব কিছুই একেবারে অযৌক্তিক কথা। চোদ্দ নম্বর পয়েন্ট, ভেজ খাবার সস্তা, এটা ভুল প্রমাণিত করেছি, অর্থনৈতিক কারণও নেই, কিছু কিছু দেশে এটা সম্ভব, ইন্ডিয়া এখানে সম্ভব, কিন্তু আপনি যদি ইউরোপে যান বা আমেরিকায় ভেজ খাবারের দাম অনেক বেশি সেখানে, আর টাটকা শাকসবজি তো সেখানে পাওয়াই যায় না, টাটকা ভেজিটেবলস। এরপরে পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে, পশুচারণ ক্ষেত্রগুলোকে আমরা নাকি চাষাবাদের জমি বানাতে পারি, কথাটা ভুল। ষোলো নম্বর পয়েন্ট, যদি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের মেরে খাওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে, ভরে যাবে। সতেরো নম্বর পয়েন্ট, ডক্টর কারের কথা অনুযায়ী এই বইগুলো যারা লিখেছেন তাদের কথা বিশ্বাসযোগ্যতা কম, মিস্টার জাভেরির বলা বেশিরভাগ পরিসংখ্যান এই বইয়ে আছে, মেডিকেলের যত পাঠ্য বই আছে। আঠারো নম্বর পয়েন্ট, তার কোথাও এমন কথা পাবেন না যেটা বলছে যাবতীয় নন ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। উনিশ নম্বর পয়েন্ট, এই পৃথিবীর কোন দেশে এমন কোন সরকার নেই যারা যাবতীয় নন ভেজ খাবার নিষিদ্ধ করেছে। তারপর বিশ নম্বর পয়েন্ট, এমনকি আমেরিকার কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে যে স্বাস্থ্যকর খাবারের জন্য ভেজিটেরিয়ান হওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই যুক্তি আর বিজ্ঞান দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নন ভেজ খাবার অবশ্যই অনুমোদিত। যদি মিস্টার জাভেরি একমত না হন তাহলে প্রমাণ করেন বৈজ্ঞানিকভাবে, রিসার্চের উপর ভর করে কোনো কথা বলবেন না। কিন্তু তারপরও যদি মিস্টার রাশমি ভাই জাভেরি আমার বলা বিশটা পয়েন্টের উত্তর দিতে না পারেন, তারপরও আমি তাকে ননভেজ হয়ে যাওয়ার পরামর্শ দেব না, কারণ আমি উগ্রপন্থী ননভেজ নই, উগ্রপন্থী নই। উনি যদি এরপরও ভেজিটেরিয়ান থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তার ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব পছন্দের ব্যাপার, এক এক মানুষ এক এক খাবার পছন্দ করে, নিজস্ব পছন্দের ব্যাপার। আর আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে ভেজিটেরিয়ানরা, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানরা অনেক মিথ্যে খবর প্রচার করে যে এই খাবারের অনেক উপকার, এগুলো তাদের বন্ধ করতে হবে, আর এই বইগুলো বিলি করবেন না, মানুষ ভুল জিনিস শিখবে। আমি পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে লেকচার শেষ করছি। সূরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আসছেন মিস্টার রশ্মি ভাই জাভেরি, ডক্টর জাকিরের কথার উত্তরে উনি এখন লেকচার দেবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার রশ্মি ভাই জাভেরি। প্রথমেই আমি ডক্টর জাকির নায়েককে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার উপরেই সব ছেড়ে দিয়েছেন, আমি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকতে চাই থাকতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব কোঅর্ডিনেটরকে যে
আমাকে কি এখন উত্তর দিতে হবে নাকি মতামত দেব অথবা অন্য কিছু বলবো? আসলে আমরা তো এখানে এসেছি, এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি। প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এই লেকচারের পরে, মোট তিনটা পর্ব। হ্যাঁ মিস্টার জাভেরি, আপনি শুরু করুন। আচ্ছা, আমাদেরকে এখানে কোঅর্ডিনেটরের কথা অবশ্যই মেনে চলতে হবে, তাই আমি এখানে জাকির এই নিয়মই বলি। না, সমস্যা নেই, আমিও মেনে চলব। প্রথমে আমি যে কথা বলবো, এখানে প্রশ্নটা এই না যে কে যুক্তি দিয়ে বলছে কে বলছে না, আর কে কোনটা খাবে সেটাও আসলে তার নিজস্ব পছন্দের ব্যাপার। আমি এ কথা আগেও আপনাদের বলেছিলাম, সবকিছুই আপেক্ষিক, আপনাদেরকে এই ব্যাপারটা সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। এখন এখন আমি একটা কথার ব্যাপারে প্রতিবাদ জানাবো, ডক্টর জাকিরের বলা কথার প্রতিবাদে, যে কোনো ধর্মই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেনি। আমি একজন বিশেষজ্ঞ, তাই বলতে পারবো কথাটা ঠিক না। আমি এমএ পড়েছি জৈন ধর্মের উপরে, জৈন ধর্ম ননভেজ খাবার নিষিদ্ধ করেছে। প্রভু মহাবীর আর আমাদের ২৪ জন তীর্থঙ্কর, তারা সবাই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেছেন। আমি মহাবীরের বেশ কিছু কথা আপনাদের বলেছি, এছাড়াও আমি আপনাদের বলেছি ডক্টর অর্নিশের কথা, তিনি নিজেই এ কথা বলেছেন যে ননভেজ খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। সেজন্যই ডক্টর অর্নিশ বলেছেন, সুস্বাস্থ্য নিয়ে শান্তির সাথে বাঁচতে চাইলে আমাদের সবাইকে শাকসবজি জাতীয় খাবারই খেতে হবে। এখন আপনি বললেন যে গাছপালারও জীবন থাকে, এটা শুধুমাত্র স্যার জগদীশচন্দ্র বসুই বলেননি, প্রভু মহাবীর তিনি এই কথা আড়াই হাজার বছর আগে বলেছেন। শুধু গাছই নয়, বাতাস, পানি, আগুন, ভূত্বকের বিভিন্ন উপাদান, সবকিছুরই জীবন আছে। তিনি কখনো এই কথা বলেননি যে তোমরা টিকে থাকার জন্য প্রকৃতির এইসব জীবদের হত্যা করো, তবে তিনি বাস্তববাদীও ছিলেন, তাই তিনি বলেছেন যে যারা পৃথিবীর মোহ ত্যাগ করে জৈন মুনি হতে পারবে না, এই জৈন মুনিরা তারা এমনকি কোনো গাছকেও হত্যা করে না, প্রাণী তো অনেক দূরের কথা, তারা এভাবে খায় না, তারা তাদের খাবার রান্না করে তারপর খায়। এখানে আপনারা বলতে পারেন যে আমরা তাদের জন্য গাছপালা মেরে ফেলি, সেটা আলাদা কথা, তবে প্রভু মহাবীরের কথাগুলো খুবই পরিষ্কার যে আমরা মানুষরা জীবজগতের কারোরই কোনো ক্ষতি করব না, হোক সেটা সচল অথবা অচল, এটা একেবারে স্পষ্ট বলা আছে, আর আমরা সবাই এই কথাটা মেনে চলব। যদি বিকল্প কোনো উপায় থাকে আমরা তাহলে তখন সেই পথে যাব না যেটা আমাদের বাধ্য করে অন্যান্য পশুদের হত্যা করে তাদের মাংস খেতে। আর একটা কথা বলি, আপনি বললেন গাছের কথা, আমি আমার লেকচারে শাকসবজির কথা বলেছিলাম, আপনি বললেন যে একটা গিরগিটির নতুন করে লেজ গজায়, এটা একটা ব্যতিক্রম। গাছের ক্ষেত্রে ফল ছিঁড়ে নেন, আবার ফল হবে, একটা ডাল কেটে ফেলেন, সেখানে আবার ডাল গজাবে, এরকম যুক্তি দেখালে সেটা চলতেই থাকবে, তাই আমাদের বিতর্কটা এভাবে না দেখলেই ভালো। আর মেডিকেল সায়েন্সও বলছে, আর আপনিও বললেন, ডক্টর জাকির বেশ কিছু মেডিকেল পয়েন্ট বলেছেন, আমিও বলেছি, এখন এটা উপস্থিত দর্শক শ্রোতাই বিচার করে বলবেন আমি যেসব বৈজ্ঞানিক কথা বলেছি সেগুলো ঠিক নাকি ওনারটা ঠিক, এটা আপনারাই ঠিক করবেন। আর উনি এ কথাটা বলতে ভুলে গেছেন, কিছু মনে করবেন না, আমি এভাবে বলছি কারণ আপনার সাথে বিতর্ক করছি। মানসিক অবস্থা বলেননি, আমরা যখন পশুর মাংস খাই তখন সেই পশুর প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে চলে আসে, আপনি যদি এ ব্যাপারে কিছু বলতে চান তাহলে আমাদের বলতে পারেন। এখন অনেক ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন, আমি রান্নার কথা বলছি, বেশিরভাগ ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন, যেসব শাকসবজি অথবা সিরিয়াল আমরা কাঁচা খেতে পারি না সেগুলো রান্না করে খাবো। ব্যাপারটা আসলে এরকম, আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসে আমরা যখনই কোনো কনফারেন্স করি সেখানে বেশিরভাগ খাবারই থাকে কাঁচা, এগুলো বেশি স্বাস্থ্যকর আমাদের সবার জন্য। বইগুলো সম্পর্কে বলি, বইগুলো আমি আপনাকে দেইনি, ডক্টর নায়েককে এই বইগুলো আসলে দিয়েছেন মিস্টার সালেচা।
ঠিক আছে, ব্যাপারটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। এখন আপনাদের আরেকটা কথা বলবো, যে আপনারা সত্যটাকে বদলাতে পারবেন না, হাততালিতেই সব বদলে যায় না। আপনারা যদি আমার কথা পছন্দ করেন তাহলে হাততালি দিতে পারেন, অপর বক্তার কথা যদি পছন্দ করেন সেখানেও হাততালি দিতে পারেন। তবে আমি বিশ্বাস করি যে কিছু কথা আপনার ভালো লাগলো আর জোরে হাততালি দিলেন, তাতে সত্যটা বদলে যাবে না। আর আমি এখানে একটা বইয়ের কথা বলবো, বইটা লিখেছেন ডক্টর দীপক চোপড়া, তিনি আরো অনেক বই লিখেছেন, তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন, মানুষের চিকিৎসা করেন, ডক্টর ডিন অর্নিশের মতোই, তিনিও অনেক গবেষণা করেছেন। তারপর তিনি এমন একটা সিদ্ধান্তে এসেছেন, আমরা যা খাই সেগুলো আমাদের উপর অনেক প্রভাব ফেলে, মানসিকতার উপরে, শারীরিক অবস্থার উপরে, আমাদের খাদ্য আমাদের প্রভাবিত করে। আর আমাদের বেশিরভাগ শারীরিক আর মানসিক অসুস্থতার পেছনে কারণ হল এই সব মাংস জাতীয় খাবার, সেই জন্যই এই খাদ্য নিষিদ্ধ। এটা বলা অযৌক্তিক হবে যে পশু পাখিদের মেরে আপনারা ভেজিটেরিয়ানদের সাহায্য করছেন। পশু পাখির সংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সবকিছুর ভারসাম্য ঠিক রাখবে। কারণ আপনারা মাংস খাওয়ার জন্য পশু পাখি পালছেন, সেজন্যই তাদের সংখ্যা বেশি, আর সেই জন্যই এটা হচ্ছে। এমনটা না করলে জঙ্গলগুলো দেখেন, সব জায়গাতে প্রকৃতির নিয়ম চালু আছে, প্রকৃতি ভারসাম্য ঠিক করে রাখবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না। এবারে ইতিহাসের ব্যাপারে বলি, মিস্টার ত্রিবেদী শুরুতে বলেছিলেন, ডক্টর জাকিরও বলেছেন, আমি আপনাদের জৈন ধর্মের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে একথা পরিষ্কারভাবে বলা আছে যে আগেকার দিনে প্রাগৈতিহাসিক সময়ে তখন যেসব মানুষ এই পৃথিবীতে ছিল তারা গাছের নিচে থাকত আর গাছ থেকে তাদের সব চাহিদা পূরণ করত। বন্ধুরা, আমার হাতে আরো সময় আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। আমি তার বদলে এখন দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাই, ব্যাখ্যা করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জাভেরি। যদিও হাতে আরো 5 মিনিট সময় ছিল, উনি আগেই কথা শেষ করেছেন। এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক, মিস্টার জাভেরির কথার উত্তরে লেকচার দিতে। ডক্টর জাকির নায়েক, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। প্রথমেই বলি, আমি এখানে কিছুই ভুলে যাইনি। আপনারাও দেখেছেন আমি নির্ধারিত সময়ের চাইতে আধা মিনিট বেশি বলেছি, এখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আমি আরো 5 ঘন্টা বলতে পারবো যদি আপনি থাকতে পারেন। আপনি তো এই সময়ের ব্যাপারটা ঠিক করেছেন যে আমরা 30 মিনিট করে বলবো, আমি 50 মিনিটের কথা বলেছিলাম। আমি এখানে 2 ঘন্টা কথা বলতে পারবো, সারাদিন বলতে পারবো, আমি এটা পারি, কারণ আমি একজন ম্যারাথন স্পিকার, আলহামদুলিল্লাহ। আমি নন ভেজিটেরিয়ান। মিস্টার জাভেরির মতে আমি নাকি বলেছি কোন ধর্মই ননভেজকে নিষিদ্ধ করেনি, আমি কোন ধর্মের কথাটা বলিনি, বলেছি কোন প্রধান ধর্মই, এটা রেকর্ড করা আছে, প্রধান ধর্মের কথা বলেছি। জৈন ধর্ম কোন প্রধান ধর্ম না। আপনারা আমাকে যে বই দিয়েছেন সেখানে লেখা আছে ইন্ডিয়ায় জৈনরা জনসংখ্যার 0.4% এরকম, এটাকে প্রধান ধর্ম বলা যায়? শুধু ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, সামান্য। আমি সব কথা স্পষ্ট করে বলেছি, জৈন ধর্ম নিয়েও আমি কথা বলতে পারি, কিন্তু কোঅর্ডিনেটর আমাকে অনুমতি দেবেন না, আমি শুধু টপিকটার উপরে বলবো। জৈন ধর্ম নিয়েও কথা বলতে পারি, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। এক্সকিউজ মি ভাই, লেকচারের মধ্যে কথা বলবেন না। ভাই বলছেন, আমি নাকি এমনটা বলিনি, আপনারা ভিডিও ক্যাসেটটা চালিয়ে দেখতে পারেন। পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে, ভিডিও ক্যাসেটটাতে দেখবেন। প্রশ্নোত্তরের সময় বলবেন, প্লিজ বিরক্ত হবেন না, ভেজ খাবার তো আপনাকে সংযমী বানাবে।
মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন, আমি নাকি পশুর প্রবৃত্তি নিয়ে কোনো কথা বলিনি। আমি ব্যাপারে বলেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। বলেছি আমরা ছাগল ভেড়ার মতো শান্ত প্রাণী খাই, সেজন্য আমরা শান্তিপ্রিয়। তাই আমি আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমেই বলি, সবার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে উনি বললেন, আমি ডক্টর ডিন অর্নিসের কথা বলিনি, আপনাকে চ্যালেঞ্জ করছি। এই ডক্টর অর্নিস, ইনার লেখা এই বই কি কোনো মেডিকেল কলেজে পড়ানো হয় পাঠ্য বই হিসেবে? বাজারে বইয়ের মতো না। এ ব্যাপারে আগেই বলেছি, ডক্টর উইলিয়াম টি জার্ভিস বলেছেন, এমনকি বিজ্ঞানী আর প্রফেশনাল ডাক্তার তারাও নিরপেক্ষ নয়। তাদের মধ্যে অনেকেই একপেশে কথা বলে, নিরপেক্ষ নয়। এটা কোনো মেডিকেল বই না, এটা একটা ডায়েট বই। আমি খুব স্পষ্ট করেই বলছি, অস্পষ্ট কিছু বলছি না। এই ডিন অর্নিস বা যাই হোক, হতে পারে খুব বিখ্যাত, তবে আমি জানি না, এই প্রথম তার নাম শুনলাম, আমি তাকে চিনি না। তারপরও মিস্টার জাভেরিকে বলবো, চেক করে দেখেন বইটা মেডিকেলের পাঠ্য বই কিনা, শুধু মেডিকেল বই নাকি মেডিকেল পাঠ্য বই, সেটা দেখেন, আগে এটা চেক করে দেখেন। আরো বললেন, গবাদি পশু নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সব ব্যবস্থা করবে। আপনারাই আসলে বেশি ভাবছেন, আমরা এতটা ভাবি না। প্রকৃতি তাদের এভাবে বানিয়েছে, যখনই একটাকে মারবেন আরেকটা জন্ম নেবে। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি বানিয়েছেন। যদি বাঘ সিংহ মেরে ফেলেন তারা বিলুপ্ত হয়ে যাবে, সেজন্য তাদের মাংস খাওয়া যাবে না। গবাদি পশু আমরা খেতে পারি, আল্লাহ তাদের এভাবে বানিয়েছেন। যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি এদের সংখ্যা বেড়ে যাবে। তারপর গাছপালা কেটে ফেলা প্রসঙ্গে উনি যেটা বললেন সেটা হলো, একটা ডাল কেটে ফেললেও মা তখনও বেঁচে থাকে। একইভাবে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আমরা কি তাদের খেতে পারি? হ্যাঁ, মা তখনও বেঁচে থাকে, গরুটা তখনও বেঁচে থাকে, তারপর বাচ্চাটা বড় হয়ে মা হলে সেই পশুটাকেও মেরে ফেলা যায়। তাহলে উনার যুক্তিটা যদি মেনে নেই, গাছের মতো করে পশুদের মধ্যে অনেকেই বেঁচে যাচ্ছে, গাছেরটাই তো বেশি যদি উনার যুক্তিটা মানি। আমি আগে বলেছিলাম যে প্রতিরোধ করা সেটা প্রতিকারের চাইতে অনেক ভালো। আমিও ডক্টর অর্নিসের সাথে একমত যখন তিনি বলছেন যে কিছু রোগের পথ্য হিসেবে ভেজ খাবার ভালো, আমিও সে কথা একমত। আমি না বললাম কখন কোনটা স্বাস্থ্যকর সে কথা হচ্ছে না। এখানে বলছেন এই খাবারটা হচ্ছে মানুষের জন্য নিষিদ্ধ, চ্যালেঞ্জ করছি। মেডিকেল পাঠ্য বইয়ে দেখেন, আমিও একজন ডাক্তার, এই বইগুলো যে দিয়ে থাকুক, রুশবি ফাউন্ডেশন বা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, এই বইগুলো এমন কিছু কথা প্রচার করছে যেগুলো সঠিক না, দুর্বলভাবে প্রমাণিত বা অপ্রমাণিত। ইসলামের প্রতিরোধের একটা ব্যবস্থা আছে যেটা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেব। ইসলাম ধর্মে যেভাবে প্রতিরোধ করা হয়, যখন আমরা পশুদের নিয়ে মেরে ফেলি তখন আমরা জবেহ করি, পশুর গলা কেটে ফেলি, সেই সাথে শিরা আর ধমনীয় কেটে ফেলি, তবে মেরুদণ্ডের কোনো ক্ষতি করি না। তা না হলে হৃৎপিণ্ডের নার্ভটা ক্ষতিগ্রস্ত হবে, পশুটা হার্ট অ্যাটাক করবে। যখন মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় না আর শিরা ধমনী সহ পশুটার গলা কেটে ফেলা হয়, হৃৎপিণ্ড তখন পাম্প করে, বেশিরভাগ রক্ত শরীর থেকে তখন বেরিয়ে যায়। শরীরের রক্ত অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া বহন করে। যদি এই পদ্ধতিতে পশু হত্যা করেন, আপনি যে রোগগুলোর কথা বললেন তার বেশিরভাগই প্রতিরোধ করা যায়, এ রোগগুলো হবে না। ইসলামিক নিয়মে জবাই করলে মাংস অনেকক্ষণ বিশুদ্ধ অবস্থায় থাকে। লোকে বলে, ও এটা খুবই নিষ্ঠুর, আপনারা নিষ্ঠুরভাবে মেরে ফেলছেন, কষ্ট পেয়ে মারা যাচ্ছে। যখন ইসলামিক নিয়মে জবাই করি তখন আমরা গলার শিরা ধমনী কেটে ফেলি, যে নার্ভটার কারণে পশু ব্যথা টের পায় সেটাও আমরা তখন কেটে ফেলি, তাই সেই পশু কোনো ব্যথা টের পায় না। সে তখন পা ছোঁড়াছড়ি করে কেন জানেন? সব রক্ত বের হয়ে যাচ্ছে বলে পশুটা কোনো ব্যথা পায় না। সে পা ছোঁড়াছড়ি করছে কারণ তার শরীরের সেই অংশে রক্ত কমে যাচ্ছে, পশুটা কষ্ট পেয়ে মারা যায় না, মরার সময় কোনো ব্যথাই সে টের পায় না, ব্যথা পায় না, একদমই না। রক্তের মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো প্রতিরোধ করি। এছাড়াও পৃথিবীতে এমন অনেক দেশ আছে, অনেকে বিভিন্ন পশুপালন করে, তারা পশুদের হরমোন দেয়। এমন একটা রোগের কথা মিস্টার জাভেরিও বললেন, রোগটার নাম হলো বিএসই, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি। গবাদি পশুদের কিছু হরমোন দেয়া হয় যাতে করে পশুগুলো মোটা হয়, তখন বেশি দামে বেচতে পারেন মাংসের জন্য। এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম। কার্সিনোজেনিক হরমোন যদি পশুদের শরীরে দেন তখন ইসলামিক নিয়মে জবাই করলে তারপরও সেটা হারাম। এটা জবাই হলেও হালাল নয়, এটা জবাই কিন্তু হারাম। যদি পশু শরীরে হরমোন ঢোকানো হয় আপনারা তার মাংস খেতে পারবেন না, সেই পশুর মাংস হারাম যাদের ননভেজ খাওয়ানো হয়। কারণ নবীজি বলেছেন যে পশুকে ননভেজ খাওয়ানো হয় সেটা তোমাদের জন্য নিষিদ্ধ। এরপরে যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন আর মাংসটা ভালোভাবে রান্না করেন,
বেশিরভাগ রোগী মিস্টার জাভেরি যেগুলো বললেন সবগুলো না, বেশিরভাগ রোগী প্রতিরোধ করা যায়। আর ননভেজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক যেটা অনেক মানুষই খেয়ে থাকে সেটা শুকর। শুকরের মাংস খেলে 70টারও বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, 70টারও বেশি অসুখ হতে পারে। আর এই রোগের একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, মিস্টার জাভেরিও বলেছেন, কারণ শুকরের শরীরে মাংসের তুলনায় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে, এই চর্বি গিয়ে জমা হয় শুকরের চামড়ার নিচে, এতে করে বিভিন্ন রোগ হয় যেমন হাইপারটেনশন। আর এ কারণে পবিত্র কোরআনে চারটি জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদামা ওয়ালামাল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য হারাম খাদ্য হলো মৃত জন্তু, রক্ত, শুকর মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়, এগুলো হারাম, সেজন্য আমরা এগুলো খাই না। এভাবে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করি। পবিত্র কোরআনে সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো, তবে এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না। বেশিরভাগ রোগী মিস্টার রাসমি ভাই জাভেরি যেগুলো বললেন তার কারণ অতিরিক্ত খাওয়া, যদি অতিরিক্ত পরিমাণে ভেজ খাবারও খান অনেক রোগী হতে পারে। আমি কথা বলবো না যে ভেজ খাবার খাবেন না, আমি একজন ডাক্তার, আমি কোনো আইডিওলজিক্যাল বা উগ্রপন্থী ভেজিটেরিয়ান নই। যদি অতিরিক্ত খাওয়া বন্ধ করেন বেশিরভাগ রোগী প্রতিরোধ সম্ভব, ইসলামিক নিয়ম মেনে চলেন, ইসলামের নিয়মে জবাই করেন আর রক্ত বের করে দেন, কোনো হরমোন না দেন, মাংস ভালোভাবে রান্না করেন স্বাস্থ্যকর উপায়ে, শুকরের মাংস বাদ দেন, অতিরিক্ত না খান, বেশিরভাগ রোগী প্রতিরোধ করতে পারবেন। বেশিরভাগ উত্তরই এটাতে হয়ে যায়, তারপরে কিছু বাকি থাকে, সময় পেলে বা কেউ প্রশ্ন করলে তখন হয়তো সেটা বলবো। ওনারা এখানে শুধু বলছেন ভেজ খাবার স্বাস্থ্যকর, ওনারা এখানে বলছেন শুধু রিসার্চের কথা, আমি যেটা বলবো সেটা প্রমাণিত। ডক্টর উইলিয়ামের কথা অনুযায়ী, ইনিও খুব বিখ্যাত লোক ডক্টর উইলিয়াম, তিনি বলেছেন যে ভেজ খাবার খেলে একজন মানুষের আয়ু বেড়ে যায় 6 বছরেরও বেশি, যদি ননভেজ না খেয়ে আপনি ভেজ খাবারও খান তাহলে 6 বছর বেশি বাঁচবেন, এটাও একটা অনুমান, হাইপোথিসিস। এবার আমি বলি, কিছু লোকজনের উপরে তথ্য জোগাড় করা হয়েছিল যারা 100 বছরের বেশি বেঁচেছিল 1932 থেকে 1952 সালের মধ্যে। এই তথ্যগুলো দিয়ে একজন লেখক ও সেগেরবার্গ একটা বই লিখেছিলেন, লিভিং টু বি 100, 1,200 পিপল হু ডিড অ্যান্ড হাউ দে ডিড ইট, সবকিছু বলা হয়েছে, সেখানে খাবারের কথাও লেখা আছে। বলতে পারবেন এই 1200 জন মানুষের মধ্যে কতজন ভেজিটেরিয়ান, কতজন বলেন? 1000, মাত্র 4 জন, 4 জন। এই সার্ভেটা এই জন্য হয়নি যে কোন খাবারটা ভালো, অন্য কারণে করা হয়েছিল, তবে খাবারের কথা বলা হয়েছিল সেখানে, এটা ফ্যাক্ট, রিসার্চ না, এটা ফ্যাক্ট। এই 1200 মানুষের মধ্যে 20 বছরের মধ্যে যারা 100 বছর পার করেছে তাদের 4 জন ভেজিটেরিয়ান। অ্যালকোহল তো চেনেন, একমাত্র অ্যালকোহলই, এটা কি ভেজ না নন ভেজ? অ্যালকোহল কি ভেজ না নন ভেজ? ভেজ, বিভিন্ন ফলের রস। শুধুমাত্র অ্যালকোহলের কারণে যে রোগগুলো হয় সেটার সংখ্যা যাবতীয় ননভেজ সম্পর্কিত রোগের চাইতে বেশি। একটা ভেজিটেবল খাবার, শুধুমাত্র অ্যালকোহলের জন্য আমি বলবো না যে ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। এখন বিজ্ঞানীরা বলেন, মিস্টার জাভেরিও মানবেন, এই বইগুলোতে আছে পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল 1 নম্বর। আমি সব ভেজ খাবার নিষিদ্ধ করব না, আমি কি করব? পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনজামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজা, মূর্তিপূজার বেদি, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো সব শয়তানের কাজ, এগুলো বর্জন করা যাতে সফল কাম হতে পারো। অ্যালকোহল পান হচ্ছে শয়তানের কাজ, এটাকে বাদ দাও, আমি শুধু অ্যালকোহল বাদ দেবো, অন্যান্য ভেজ বাদ দেবো না। আর ধূমপান পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে 2 নম্বরে, ভেজ না নন ভেজ? ভেজ। মদের কারণে যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, মদকে ডিফার্মেন্ট করে ফেলতে পারেন, তখন সেটা আর মদ থাকবে না। ধূমপানের জন্য হওয়া যে রোগগুলো কিভাবে ঠেকাবেন, তামাক খাবেন না, এখানে শুধু প্রতিরোধ করতে পারেন, যখন প্রতিকার করতে পারবেন না তখনই প্রতিরোধের কথা ভাববেন, তাহলে অ্যালকোহল নিষিদ্ধ। 400 বেশি ইসলামিক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন ধূমপান করা নিষিদ্ধ, কারণ প্রতিকার করা যায় না। কেস রিজাল্ট জানেন,
কেসলিডল ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ করেছে, এটা খেলে হয় স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া, ইন্ডিয়ার উত্তর পশ্চিমে মানুষের প্রধান খাদ্য। নিষিদ্ধ কেন? এটা খেলে মানুষ মারা যেতে পারে, স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া। অ্যালকোহল অনেক দেশে এটা নিষিদ্ধ, যেমন সৌদি আরব, ইন্ডিয়ার অনেক প্রদেশেও অ্যালকোহল নিষিদ্ধ। সিঙ্গাপুরে ধূমপান নিষিদ্ধ জনসমক্ষে, সরকারি অফিসে, যাত্রীবাহী যানবাহনে। কেসলিডল ইন্ডিয়াতে নিষিদ্ধ, যখন প্রতিকার করা যায় না শুধু তখনই প্রতিরোধ করবেন। আমি এমন একটাও সরকারের কথা জানি না যেটা সবগুলো ননভেজ খাবার নিষিদ্ধ করেছে, একটাও না। হ্যাঁ, কিছু ননভেজ নিষিদ্ধ, যেমন শুকর সৌদি আরবে নিষিদ্ধ। এটার প্রতিকার করা যায় না, নিষিদ্ধ করেন, যখনই প্রতিকার থাকবে না তখনই প্রতিরোধ করবেন। বিতর্কের বিষয় এটা না যে কোনটা ভালো, কোনটা স্বাস্থ্যকর, ভেজ নাকি ননভেজ। আজকের বিষয়টা হচ্ছে ননভেজ খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। আমি এখানে 20টারও বেশি পয়েন্ট বলেছিলাম, তাই কথা বলতে পারি যে মিস্টার রাশমি ভাই জাভেরি এগুলো উত্তর না দিয়ে 5 মিনিট আগেই শেষ করেছেন, এগুলোর কোনো উত্তর দেননি। যদি আরো 1 ঘন্টা সময় দেন আমি কথা বলে যাব। ওয়াইল্ড বেরি এগুলো বিষাক্ত, স্ট্রিকনিন এটাও ভেজিটেবল খুবই বিষাক্ত, ধুতুরা বিষাক্ত, সমাধানটা কি? এগুলো খাবেন না। এবারে ধরেন পানি, পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, এছাড়াও হয় অ্যামিবিয়াসিস, জিয়াডিয়াসিস, রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম, ওয়ার্ল্ড হেপাটাইটিস, এরকম আরো অনেক রোগ শুধু পানি থেকেই। এখন কি করবেন? পানিকে নিষিদ্ধ করবেন, প্রতিরোধ করবেন, পানি বিশুদ্ধ করে নেবেন, রোগটাকে প্রতিরোধ করবেন। এরপর দুধ, দুধ থেকে অনেক রোগ হয়, সিজেলিয়া, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, টিউবারকিউলোসিস, স্যালমোনেসিস, ব্রুসেলোসিস, এরকম আরো অনেক রোগ। কি করবেন? দুধ নিষিদ্ধ করবেন, কি করবেন? পাস্তুরিত করে নেবেন, নিষিদ্ধ করবেন না, দুধ খাওয়া বাদ দেবেন না, এটা অবজ্ঞানিক। এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয়, এটা নিয়ে এখন বলছি না। তাই যদি রোগ প্রতিরোধ করতে না পারেন খাবারটা নিষিদ্ধ করে দেবেন। আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি, মিস্টার জাভেরি সেগুলোর উত্তর দেননি। পৃথিবীর কোন সরকারই সব নন ভেজ নিষিদ্ধ করেননি, এই পৃথিবীর কোন প্রধান ধর্ম সব নন ভেজকে নিষিদ্ধ করেনি। সেজন্য আমি বলবো নন ভেজ খাবার অনুমোদিত, নিষিদ্ধ না। যদি কোনো ভেজিটেরিয়ান আমার কথায় আহত হন, আমার লেকচার শুনে আহত হন, তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ভাই, আপনি প্রথম প্রশ্নটা করেন মিস্টার জাভেরির উদ্দেশ্যে। হ্যাঁ করেন। শ্রদ্ধেয় প্রধান অতিথি মিস্টার জাভেরি, আমার প্রশ্নটা হল, আপনি বললেন যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নন ভেজ খাওয়া নিষিদ্ধ, আর আপনার প্রভু মহাবীর সম্পর্কেও বললেন, মহাবীর বলেছেন যে পশু হত্যা করা আর অন্যকে কষ্ট দিয়ে সুখে থাকা নিষিদ্ধ। এখন এটা আমাকে বলেন, মহাবীর কি এটা বলেছেন যে আপনারা ভেজ খাবার খেতে পারবেন? ভেজ খাবার বলতে আমি বোঝাচ্ছি মহাবীর নিজে কখনো কোনো গাছ কাটেননি আর ভেজ খাবারও খাননি, তিনি সবসময় গাছের নিচে বসে থাকতেন আর তিনি গাছের ফল খেতেন, যে ফল গাছ থেকে নিচে পড়ত, তিনি গাছ থেকে ফল ছিঁড়ে কখনো খাননি। তাই এটা আমাকে বুঝিয়ে বলেন, কারণ আপনি এখানে যুক্তি দেখালেন যে নন ভেজ আমাদের জন্য নিষিদ্ধ, আর এখানে দয়া করে জৈন দৃষ্টিভঙ্গিটাও বলবেন, কারণ আপনার কথাগুলো মহাবীর কি বলেছেন, মহাবীর কি বলেছেন? আচ্ছা বলেন। আমি উত্তর দিচ্ছি, আমি এ কথা আগেও বলেছি যে প্রভু মহাবীর বলেছেন এমনকি গাছপালারও জীবন আছে। তিনি বলেছেন, এ কথা জৈন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ভেজ খাবার খাওয়া জৈন মুনিদের জন্য নিষিদ্ধ, তবে যেহেতু প্রতিকূলতা আছে প্রত্যেকেই জৈনমুনি হতে পারে না, আর সেই জন্যই মহাবীর বলেছেন অন্ততপক্ষে পশু পাখিদের অকারণে হত্যা করা এটা বাদ দিতে হবে। তিনি কখনোই বলেননি যে শাকসবজি জাতীয় খাবার জৈনমুনিরা এগুলো খেতে পারে। হ্যাঁ বোন, ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন।
আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হুমায়রা। আমার প্রশ্নটা হলো, এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে, এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ, যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ। কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, বল খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না, এগুলো নিষিদ্ধ, এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে। এতক্ষণ এ ব্যাপারে বলিনি, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার। তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি। এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুশব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা। এভাবেই এই বিতর্কের শুরু, তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে। আমি আপনাদের রেফারেন্সটাও বলছি, লিফলেটের রেফারেন্সটা ভুল, তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সূরা হাজের উদ্ধৃতি আছে, 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমি এখানে একমত পুরোপুরি। বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয়। বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, তোমাদের মনের অভিপ্রায়, তোমাদের ন্যায়নিষ্ঠতা, তোমাদের ধার্মিকতা আল্লাহর কাছে সেটাই যায়, সেটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। সেজন্য আমরা যখন কোরবানি দেই ঈদুল আজহায়, কমপক্ষে সেই মাংসের এক তৃতীয়াংশ আবশ্যিকভাবে দরিদ্রদের মাঝে বিলি করতে হবে, এক তৃতীয়াংশ বন্ধু আর আত্মীয়দের দেওয়া যাবে, সর্বোচ্চ এক তৃতীয়াংশ রাখতে পারেন নিজেদের জন্য, আল্লাহর জন্য মাংস রাখা দরকার নেই। কারণ পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আহার দান করেন, তার আহারের প্রয়োজন হয় না, আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়া দরকার হয় না। আয়াতটা স্পষ্ট বলছে, জবাই করার সময় আল্লাহ আমাদের অভিপ্রায়টা দেখেন, সেই পশুর রক্ত বা মাংস তার প্রয়োজন হয় না। এখানে আরো উদ্ধৃতি আছে, সবগুলোর উত্তর দিতে গেলে ঘন্টাখানিক লাগবে। এখানে কোরআনে দুটো উদ্ধৃতি আছে, আমি শুধু সেগুলোই বলছি। পবিত্র কোরআনে সূরা বাকারার 205 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে, পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে, শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না, তাদের ব্যাখ্যা। এখানে আরবি শব্দটা নাসল, যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু, আসলে এটার অর্থ বংশধর। তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন, প্রসঙ্গটা যদি পড়েন, যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না, ধ্বংস করে অশান্তি সৃষ্টির জন্য, আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না। যদি কোনো পশুকে মেরে ফেলেন, এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য, আল্লাহ তা পছন্দ করেন না। যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে, তাহলে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে, এখানে তো শস্যও আছে। এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না, এখানে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে তো ভেজও নিষিদ্ধ, এমন না। ননভেজ খাবার নিষিদ্ধ না, ভেজ খাবারও নিষিদ্ধ না। যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে। এছাড়া আল্লাহ বলেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো। আর জীবজন্তুর উপরে হ্যাঁ অনেক হাদিসই আছে, আপনারা দেখবেন সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডের 551 নম্বর হাদিসে, সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিসে একজন লোকের কথা বলা হয়েছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল, নবীজি বলেছিলেন সে পুরস্কার পাবে। লোকে বলেছিল তৃষ্ণার্ত কুকুরকে পানি দিলেও কি পুরস্কার পাওয়া যায়? তখন নবীজি বলেছিলেন হ্যাঁ, পশু পাখির প্রতি যদি দয়া দেখাও তোমরা তাহলেও পুরস্কার পাবে। চিন্তা করেন, সেই অন্ধকারের যুগে ইয়াউমুল জাহেলিয়া 1400 বছর আগে যখন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হতো, তখন আমাদের নবীজি পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বলেছেন পশুর পিঠে বেশি বোঝা দিও না। এখন দেখেন ইন্ডিয়ায় দুটো গাড়ি টানা ষাঁড় আইন অনুযায়ী 500 কেজির বেশি বহন করবে না, কিন্তু বহন করে 1 টনেরও বেশি। নবীজি বলেছেন বেশি বোঝা দিও না, তাদের অত্যাচার করো না, তাদের আঘাত করো না বেঁধে রেখে। সহিহ মুসলিমে আছে 3 নম্বর খণ্ডের
4812 নম্বর হাদিসে এছাড়াও সহিহ বুখারীতে আছে পশুদের বেঁধে রেখে আঘাত করো না। সহিহ মুসলিমে উল্লেখ আছে 3 নম্বর খণ্ডের 4810 নম্বর হাদিসে যে যখন কোনো পশুকে জবাই করবে দেখে নাও ছুরিটা যেন ধারণ থাকে যাতে সেই পশু কোনো ব্যথা না পায়। একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না, পশুটাকে দুইবার জবাই করো না। মিস্টার জাবরি বললেন অ্যাড্রেনালিন বের হয় সেটা থেকে রক্তে আর রক্ত বের হয়ে যায়। নবীজি পশু পাখির কথা বলেছেন, তাদেরও কিছু অধিকার আছে, তবে খাবারের জন্য সেটা যদি হালাল প্রাণী হয় আমরা খেতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বল। এই বইটাতে আছে 100 ফ্যাক্টস অ্যাবাউট এগস, এখানে 8-9 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পয়েন্ট, ইথিওপিয়ানরা বিশ্বাস করে যে কোনো গর্ভবতী মহিলা জিম খেলে তাহলে যে সন্তান জন্মাবে সে টাক হবে আর সে বংশবিস্তারে অক্ষম হবে। এরপরে 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিছু আফ্রিকান বিশ্বাস করে যদি কোনো বাচ্চাকে ডিম দেয়া হয় দাঁত ওঠার আগে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে। এগুলো কি বৈজ্ঞানিক তথ্য নাকি কুসংস্কার? যদি বলেন যে এগুলো বৈজ্ঞানিক তথ্য তাহলে সেগুলো কি প্রমাণ করতে পারবেন? আর যদি বলেন এগুলো কুসংস্কার তাহলে আপনারা কেন মিথ্যা কথা প্রচার করছেন এমন বই দিয়ে যে 100 ফ্যাক্টস অ্যাবাউট এক্স? ধন্যবাদ। ধন্যবাদ বোন। প্রথমেই বলি আমি এই বইটা লিখিনি, এছাড়াও আমি এখানে এই বইগুলো বিলি করিনি। আমি এই বইগুলোর প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না, তাই আমি এখানে এই বইয়ের কথাগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। তবে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, এই কথাটা আমি আগেও আপনাদের বলেছি, যেহেতু ডিমে অতিরিক্ত প্রোটিন থাকে আর কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট, আর সেজন্যে এটা স্বাস্থ্যকর নয় কোনো মানুষের জন্যে, বিশেষ করে গর্ভবতী মহিলা আর শিশুদের জন্য। এবারে প্রশ্ন করা হচ্ছে ডান দিকের মাইক থেকে। আমি ফয়সাল সারেং, পেশায় আমি একজন আর্কিটেক্ট। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে, নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নন ভেজ খাবার এই হৃদরোগের একমাত্র কারণ কিনা। আর মিস্টার রাশমি ভাই জাভেরি একথাই বলেছেন যে মাংস, পশুর মাংস, মুরগি, খাসি এগুলো হৃদরোগের কারণ। হ্যাঁ, হতে পারে, উনি ঠিক বলেছেন। তারপর উনি আরো বলেছেন এমন কোন ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে। যদি আপনারা কোনো ডাক্তারকে বলেন, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান ডাক্তারকে না, তিনি মেনে নেবেন। হৃদরোগের কারণ হলো খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল, সেটা ভেজ হতে পারে নন ভেজও হতে পারে, দুটোই। নন ভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে, তবে ভেজ খাবারও থাকে, চীনা বাদামের তেল, কাজু বাদাম, নারকেল, ঘি, মাখন, এগুলো কি একজন সাধারণ লোকও জানে? আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা, সাফলার তেল দিয়ে রাঁধুন, এতে হৃদরোগ হবে না। তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয় এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না। উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা। আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা। আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না, মাখন খাবেন না, চীনা বাদামের তেল খাবেন না, কাজু বাদামের তেল খাবেন না, এই কথাগুলো আপনি কোথায় পেলেন? এই বইগুলোতে? উনি এই বইগুলো আমাকে দিয়েছেন, তাই না? এই বইগুলো আপনি তো দিয়েছেন, কে দিয়েছে? মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন। এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না। আমি দুঃখিত, মিস্টার জাবেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো, উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। তবে একটা কথা, এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন, তারপর বোম্বেতে বিলি করা হয়েছে, সস্তা, দাম কম। জৈন অর্গানাইজেশন, আমি তো দোষারোপ করছি না। প্লিজ দয়া করে এখন আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। আপনি বললেন ডক্টর জাকির যে আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না, আমি দুঃখিত কথাটা বলতে চাইনি, তবে বাধ্য হয়েছি বলতে। আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি, ঠিক আছে লেখেনি। না, আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব,
আপনি আপনার নির্ধারিত সময়েই উত্তরটা দেবেন। এক্সকিউজ মি স্যার, আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন, একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব আমাকে আধা মিনিট সময় বেশি দিতে, আমি বাধা পেয়েছি। না, উনি খুব স্মার্ট, ওনাকে আধা মিনিট সময় দেওয়া যাবে না। তারপর উনি ডিমের কথা বললেন যে ডিম রোগ ছড়ায়। ডিম, ডিমের মধ্যে হ্যাঁ এতে কোলেস্টেরল আছে, অনেক কোলেস্টেরল আছে, তবে এটাই প্রধান শত্রু না। এখনকার রিসার্চ আর মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না, প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা দিয়ে ডিম ভাজি করেন, মাখন, ঘি, চর্বি, এগুলোই প্রধান শত্রু। যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় 2/3 কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না। যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায়, যেমন ডিম, তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে, তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না। বাকি 1/3 মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয়, তাদের সমস্যা হবে, সেজন্য তারা ডিমের কুসুম খাবে না, ডিমের কুসুম। তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই। কিন্তু যদি সেই সাথে আপনি খান শুকরের মাংস, তাহলে সমস্যা হবে। ঘি দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। চীনা বাদামে তেল দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। মাথায় টাক পড়বে। আমি উদাহরণ দিতে চাচ্ছি না, উদাহরণ দিতে চাচ্ছি না। আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক, অনেক বিখ্যাত দার্শনিকও টাক ছিলেন, তাদের নাম বলতে চাচ্ছি না, কাউকে আহত করতে চাই না। ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান। অনুমান, রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল। আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল, আর একটা ধূমপান। এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ। আমেরিকাতে দেখবেন ননভেজদের হৃদরোগ বেশি হয়, কারণ তারা চর্বি খায়। কোরআন বলছে অতিরিক্ত খেয়ো না, তাহলে সমাধান হয়ে যাবে। এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী, সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা, কারণ ভেজ খাবারের দাম বেশি। সেখানে মার্সিডিজ গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা। আমেরিকায় 3-5% মানুষ ভেজিটেরিয়ান, সেখানে 1%-এরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান, 1%-এরও কম। এই লোকগুলো হচ্ছে অনেক ধনী, ভেজ খাবার কিনতে পারে। আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটাও মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ। এজন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম। তবে তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক, সেই খাবারটা ভেজ বা নন ভেজ, তার হৃদরোগ হতে পারে। এটা প্রতিরোধ করতে কোরআনের নির্দেশ মেনে চলুন। সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সীমা লঙ্ঘন করো না। একটা গল্পের কথা মনে পড়লো, স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল। সে একবার দাওয়াতে গিয়ে 64টা লাড্ডু খেয়েছিল। বাসায় আসলে তার স্ত্রী তাকে বলল, তুমি চুরান চুটকি খেলে না কেন, হজমি বড়ি? লোকটা বলল, আরে বউ, 6 বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি, যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো 2 লাড্ডু খেয়ে আসতাম। আমার প্রশ্নটা হলো মিস্টার রশ্মি ভাই জাভেরির কাছে। এই বইটা আমি পড়েছি, বইটার নাম হলো মিট ইটিং 100 ফ্যাক্টস। প্লিজ স্যার, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলছি না। আপনি কোনো ব্যক্তি বিশেষের নাম না বলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দিতে পারেন। আমি কিছুই বলিনি। তাহলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দেন। ঠিক আছে, বইটা প্রকাশ করেছে জৈন পাবলিকেশনস, আপনি জৈন তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। এই বইটার নাম হলো মিট ইটিং 100 ফ্যাক্টস, লিখেছেন ডাক্তার নেমিজান। এখানে মাংস খান এমন লোকদের কার্টুন আঁকা হয়েছে। এই কার্টুনগুলো আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, জৈনরা নাকি সহনশীল? এখন কোনো জৈন ধর্মের অনুসারীর পক্ষে এই বইগুলো কি ছাপানো উচিত, যেটা মানুষের অনুভূতিকে আঘাত করে? হ্যাঁ, বক্তা এই প্রশ্নের উত্তর দেবেন না, উত্তর না দেওয়ার অধিকার তার আছে। তিনি ঠিক করেছেন তিনি উত্তর দেবেন না। এবারে প্রশ্ন করবেন পরের জন, আমরা এখানে। আচ্ছা, এবারে পরের প্রশ্ন, এটা বক্তা প্রশ্নটার উত্তর দেবেন না। আমি সন্তুষ্ট না, এখানে বক্তাদের অধিকার আছে। আর আমি অনুরোধ করব প্রশ্ন করতে এসে আপনারা উত্তেজিত হয়ে পড়বেন না। বক্তা যদি উত্তর দিতে না চান সে অধিকার তার আছে। যদি তিনি মনে করেন প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক হয়নি, উত্তর না দেওয়ার অধিকার তার আছে। তাই
তাই আমি বলছি আপনারা আপনাদের প্রশ্নগুলো এমনভাবে করবেন যাতে অশ্লীল না হয়, অপমানজনকও না হয়। আর হ্যাঁ হ্যাঁ, তাই অপমানজনক কথা বলবেন না বক্তাদের বা অন্য কারোর উদ্দেশ্যে। আপনারা সহজভাবে প্রশ্নটা করেন, এখানে আপনার মতামতটা জানাতে পারেন, মন্তব্য করবেন না, অপমানজনকভাবে করবেন না, আপনার প্রশ্নটা ভদ্রভাবে বলেন, আপনার মন্তব্যটা জুড়ে দেবেন না, বক্তাদেরকে এই ব্যাপারে মন্তব্যগুলো করতে দেন। হ্যাঁ বোন, পরের প্রশ্নটা ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আচরা। আমার প্রশ্নটা হলো, ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগরওয়াল, এখানে 15-16 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে 90,000 মানুষ সবাই মিলে, কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র 1,000 মানুষ খেতে পারবে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে, তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না। আপনি কি একমত? বোন, আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেওয়া হবে। আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি। আমিও সে কথাই বলছি, আপনাদের অনুরোধ করছি। আপনি এক কথার কতবার বলবেন, একই কথা রিপিট করছেন। ঠিক বলেছেন ভাই, বলছেন আমি রিপিট করছি কেন, কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে। যুক্তিগুলো যদি এই বই না থাকতো তাহলে আমি রিপিট করতাম। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন, বইটা অন্য কেউ লিখেছেন, বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন, মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না। তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক। ঠিক, আমিও মেনে নিলাম। আমি একমত, মিস্টার জাভেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না, তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানব না এটা তো বলতে পারেন না, আমি বইগুলো লিখিনি, তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না, এটা অযৌক্তিক। আমাকে যদি নন ভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। আমি বিরক্ত হব কেন? বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে, যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা। এক্সকিউজ মি, আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না, আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন। আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন। দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না, মনে রাখবেন। আপনি শুরু করতে পারেন। আমি উত্তর দেওয়া শুরু করছি, আপনিও এখন থেকে সময় হিসেব করেন, প্রতিবার বাধা দেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে চাচ্ছি, আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না, আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত। আর বোন একটা যুক্তির কথা বললেন যেটা শুধু এই বই নয় অন্যান্য অনেক বইতে আছে, ইন্টারনেটে গিয়ে দেখেন এই একই যুক্তি দেখানো হচ্ছে। প্রথমেই দুধ কি ভেজ না নন ভেজ, এটাই একটা বড় প্রশ্ন। অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ। এই বই, আমি বক্তাকে দোষ দিচ্ছি না, এই বই বলছে দুধ হলো নন ভেজ, যদি দুধ খান অনেক রোগ হতে পারে। অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না আমরা ল্যাকটো ভেজিটেরিয়ান দুধ খাই। দুধ ভেজ হোক বা নন ভেজ, একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান যখন দুধ দোয়ান, যখন এই পশুদের দুধ দোয়ান এতে তারা খুব ব্যথা পায়, জানেন কৃত্রিমভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয়, এটা খুবই কষ্টকর, তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন, গরু আর ছাগল, এতে তারা ব্যথা পায়, এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না তারপরে পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের, দুধটা তাদের বাচ্চাদের। ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় 10 কেজি দুধ, আছে এই বইতে, যদি ভুল থাকে সমস্যা নেই এটা ইন্টারনেটেও আছে। একদিনে 10 কেজি দুধ, প্রতি মাসে 300 কেজি দুধ, প্রতি বছরে প্রায় 3,000 কেজি। দুধের হিসেব কেজিতে কেন করেন, লিটারে করেন, এখানে কেজি কেন সেটা জানি না, লেখককে জিজ্ঞেস করেন। তারপর এখানে বলা হয়েছে যে 3,000 কেজি দুধ এটা খেতে পারবে 6,000 মানুষ, তাই পুরো জীবদ্দশায়
গরুটা খাওয়াবে 90,000 মানুষকে পুরো জীবদ্দশায়, আর গরুটাকে মেরে ফেললে 1,000 মানুষ খাবে। এখানে কোনটা ভালো, 90,000 না 1,000? সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পাড়ে? এটা তো বুদ্ধিমানের কাজ না। আমিও ব্যাপারে একমত, তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোন কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20,000 থেকে 25,000 টাকা, যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র 3,000 থেকে 5,000 টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়, যখন দুধ দেয়া বন্ধ করে দেয় তখন জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। ছাপ মল্ল লাঠিও ভাঙল না, এক ঢিলে দুই পাখি, আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে। যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন? আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু ষাঁড় আর বলদ আছে তার মাত্র 25% প্রোডাক্টিভ, আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয়তো তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ, সবগুলো গাভী না ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল ষাঁড় বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে, পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000, দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে প্রতি বছরে 18,000? দ্বিতীয় অপশন, জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন, জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটাই ভালো, তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কসাইখানে পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে, এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সেই পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। কস্তুর চাঁদ জৈনের কথা অনুযায়ী 22তম তীর্থঙ্করের বিয়ের সময় যার নাম আলাসনেমি বা নেমিনাথ, বিভিন্ন পশু আর পাখির মাংস খাওয়ানো হয়েছিল। সেখানে বর এবং কনে দুজনেই জৈন ধর্মের অনুসারী ছিল। আরেকটা ঘটনার কথা বলছি, যে ছেন্না একজন জৈন শ্রাবিকা, যিনি ছিলেন ভীমসান শ্রেণিকের স্ত্রী, তিনি গর্ভবতী ছিলেন। সে সময় তিনি তার স্বামীর হৃৎপিণ্ড খেতে চাইলেন। ভীমসানের বড় ছেলে অভয় কুমার তখন তাকে মৃত পশুর মাংস খেতে দিল, আর ছেন্না সেটাকে তার স্বামীর হৃৎপিণ্ড মনে করে খেয়ে নিলেন। আমি জানি না এই কথাগুলো কতখানি খাঁটি, আর কস্তুরচাঁদ জৈনের কথাগুলো সত্য না মিথ্যা, দয়া করে কি ব্যাখ্যা করে বলবেন? আমার প্রশ্নটার রেফারেন্স হল দ্য ক্যারাভান সিরিজ, ডিসেম্বর 1981 সাল। ধন্যবাদ বোন। আমি প্রথমেই এখানে কোয়ার্ডিনেটরকে অনুরোধ করব সেই প্রশ্নগুলোর অনুমতি দিতে যে প্রসঙ্গে আমি কথা বলেছি, অন্য কোনো বই থেকে বা অন্য রেফারেন্স থেকে না, যেগুলো আমি নিজে বলিনি। তবে আমি জৈন ধর্মাবলম্বী, আর জৈন ধর্মের ইতিহাস সম্পর্কেও আমি জানি, আর নেমিনাথ তীর্থঙ্কর সম্পর্কে হ্যাঁ কথাটা সত্যি। এজন্যই তিনি প্রচার করেছেন হত্যা করা নিষিদ্ধ, এ কারণেই তিনি সন্ন্যাসী হয়েছিলেন, যে আমার বিয়েতে তোমরা এই সব নিরীহ পশুদের মেরে ফেলবে না, আমি এই রকম উৎসব চাই না। সেজন্যই তিনি হয়েছিলেন জৈনমুনি আর সর্বশেষে তীর্থঙ্কর। তাহলে সেজন্যই আমি বলতে পারি যেসব জৈন তীর্থঙ্কর তারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান খাবারকে পরিহার করেছে। ধন্যবাদ। আর প্লিজ, আমি যা বলেছি তার উপরে প্রশ্ন করেন, কারণ আমার মনে হচ্ছে এখানে এইসব বইগুলো ভালো মনেই দেওয়া হয়েছিল যাতে আপনারা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। এখন দেখা যাচ্ছে যাদের বইগুলো দেওয়া হয়েছিল তারাই এখন প্রশ্ন করছেন, আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে।
আমি যা বলেছি সেই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করেন আমিও খুব খুশি মনেই বলবো, আর আমি অনুরোধ করবো টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আপনি এই প্রসঙ্গে বলতে পারেন অথবা নাও বলতে পারেন, তবে সেটা টপিকের ভেতরে থাকবে। আমি মিস্টার কোঅর্ডিনেটরকে আরেকটা কথা বলি যে মিস্টার ওয়াইপি ত্রিবেদী আর আমি আমাদের আরেকটা মিটিং এ যেতে হবে, তাই আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যেটা বলতে পারি, এখানে দুজন বক্তা প্রথমে 50 মিনিট করে কথা বলেছেন, তারপর তারা দুজনেই আবার 15 মিনিট করে কথা বলেছেন, তারপর প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা 50 মিনিট। যদি কোনো বক্তা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, যে তাকে অন্য কোনো কাজে যেতে হচ্ছে, যদি জরুরি কাজ থাকে তারা যেতে পারেন, তবে আমি এই প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালাব, কারণ আমার কাছে সেই রকমই একটা চার্ট দেয়া হয়েছে, আমি নিয়ম মেনে চলব। আমাকে বলা হয়েছে ডক্টর জাকির তার লেকচার বা উত্তরের সময় অন্য ধর্ম নিয়ে বলবেন না, জোর করে তাকে কিছু না বলতে বাধ্য করেছি, তাকে জোর করেছি আপনি অন্য ধর্ম নিয়ে বলবেন না, কারণ আমার কাছে এই অনুরোধটা করা হয়েছিল। এখন দুই বক্তাই যেটা মেনেছেন আমিও তাই করেছি, যেখানে দুই বক্তা একমত হননি আমি বাদ দিয়েছি। আমি পরিষ্কার করে বলছি আজকের প্রশ্নোত্তর পর্ব 50 মিনিটই হবে, তবে কোনো বক্তা যদি জরুরি কাজের জন্য, জরুরি মিটিং এর জন্য চলে যেতে চান, এটা তার নিজের ব্যাপার, চাইলে যেতে পারেন, আমিও তাকে অনুমতি দেব, যেতে পারবেন, তবে প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালিয়ে যাব। প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে আনুমানিক 1:45, আর এই অনুষ্ঠান শেষ হবে 1:30। হ্যাঁ, এখন আমি এই কথাটা সবাইকে স্পষ্ট করে বললাম, পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম খান আব্দুস সামি। আমার প্রশ্নটা হলো, এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন নন ভেজের চাইতে বেশি, এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর নন ভেজের চাইতে, আপনি কিছু বলবেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি, উনি জানেন না বইগুলো কে বিলি করেছে, এখানে সবকিছু লিখিত আছে, বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন, IRF কে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো, কোনো টাকা লাগবে না। ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চার্ট বিলি করা হয়েছে, আমরাও এমন একটা চার্ট পেয়েছি, আমরা কিছুই বলিনি, কারণ এখানে বলার কোনো মানে হয় না, এটা বিতর্কের যোগ্য না, কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করবো কিনা, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বললাম, এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না, এটা তো সবাই জানে, ওনারা বললেন বিতর্ক, বললাম ঠিক আছে, তাই আমি এখানে উত্তর দিচ্ছি। আপনারা কেন বিরক্ত হবেন, আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন, টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব, যদি আমি না জানি তখন বলবো আমি জানি না, যদি জানি তাহলে বলবো আমি জানি। আপনার প্রশ্নটা বুঝতে পারছি, এই চার্টটাও আমরা পেয়েছি, একটা ফুড ভ্যালু চার্ট, বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ভেজের চাইতে। এছাড়াও মিস্টার রাজমিয়া জাবির লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে। মিস্টার রাশমি ভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র 3টি, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 3টি না আসলে 8টি, পাঁচটার কথা উনি ভুলে গেছেন, 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাকিগুলো তৈরি করতে পারে। এই 8টি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে, পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের, কারণ এতে এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে। ভেজ প্রোটিনে এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে, এটা বিজ্ঞানসম্মত উত্তর, তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে, কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না, ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে, নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের। একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে, সেটা দুই প্রকার, একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন। হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে, নন হেম আয়রন সহজে হজম করা যায় না, পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে, নন হেম আয়রনও থাকে, আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে, তাই সেটা হজম হয় না, সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর, মানুষ তাহলে ভুল জিনিস শিখবে, এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল।
আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা। এটা কারা করছে? কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে। আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ, বড় বা ছোট, প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ। তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি, ধরুন আপনাকে দেয়া হলো দশটা বিশ টাকার নোট বা একটা পাঁচশো টাকার নোট, আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন? আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। আসসালামু আলাইকুম, আমি জাভেদ শেখ। আমার প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। রাশমি ভাই, আপনার লেকচারে আপনি বললেন যে মাংস থেকে বিভিন্ন রকমের রোগ ছড়ায় মানুষের শরীরে, আর গাছপালার জীবাণুতেও আক্রান্ত হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তাহলে শাকসবজি বা ভেজ খাবার থেকেও কি রোগ হতে পারে? এছাড়াও আপনি ডিন অর্নিশ আর দীপক চোপড়ার কথা বললেন, এই দুজন ডাক্তারের বিভিন্ন মতামত এখানে বললেন। আপনি যদি এইসব মতামতগুলির উপর নির্ভর করেন ডাক্তারদের মতামত, মিস্টার ত্রিবেদীও একই কথা বললেন, যদি এটার উপর নির্ভর করেন, আমি খুব সহজ একটা উদাহরণ দেই। যখন ছোট ছিলাম ডাক্তাররা, তখন আমাদের কারো জ্বর হলে ডাক্তাররা তখন বলতো তোমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। কিন্তু এখন দেখি ডাক্তাররা বলে, যখন কারো জ্বর হয় তারা বলে তোমরা শুধু ঠান্ডা পানি দিয়ে গোসল করবে। হ্যাঁ, তাহলে আপনি কি এইসব পরিসংখ্যান আর পরামর্শের উপর নির্ভর করবেন? আপনি কি এমন কোন মেডিকেল পরিসংখ্যান দিতে পারবেন যেটা ডক্টর জাকির নায়েক বললেন? আমেরিকায় সার্ভে হয়েছিল করোনারি হার্ট ডিজিজের উপর, আপনি কি এটা বলতে পারবেন? করোনারি হার্ট ডিজিজ ইন্ডিয়ার ক্ষেত্রে, এখানে কি নন ভেজদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভেজদের সম্ভাবনা বেশি? এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন। আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষেপে করুন। হ্যাঁ, আপনার প্রশ্নটা এত বড় যে আমি ভুলে যাব। শেষ অংশটাই প্রশ্ন, করোনারি হার্ট ডিজিজ। দেখেন, এখানে করোনারি হার্ট ডিজিজ, আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া শাকসবজি এগুলো খান আর নষ্ট হওয়া ফল, এগুলোতে অবশ্যই জীবাণু থাকে। আমি এখানে বলবো যে পশুরা যে জীবাণু বহন করে সেগুলো বেশি মারাত্মক, তারা শাকসবজির চাইতে বেশি রোগ ছড়ায়। এছাড়াও আমি আরো একটা কথা বলেছিলাম যে পশুজাত খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এই সব কিছুর কারণেই নন ভেজ খাবার আমাদের জন্য নিষিদ্ধ। এবারে বলি পরিসংখ্যান নিয়ে, আমিও সেটা পড়েছি আর এগুলো নিয়ে আমি এখানে কোনো যুক্তি দেখাতে চাচ্ছি না। আমার কাছে সব পরিসংখ্যানই আছে যে ভেজিটেরিয়ানদের চাইতে নন ভেজরাই হৃদরোগের অসুখে বেশি করে আক্রান্ত হয়। আজকে এই মুহূর্তে আপনাদের আমি সেগুলো দেখাতে পারছি না, আমার কাছে আছে, পরে আমি আপনাদের সেগুলো দিতে পারবো। ধন্যবাদ। পাল্টা প্রশ্ন করবেন না। হ্যাঁ, পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইয়োর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে নন ভেজ খাবার নিষিদ্ধ, তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি নন ভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি, সব নন ভেজ খাবারই নিষিদ্ধ। আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের নন ভেজ খাবার নিষিদ্ধ, যেমন পবিত্র কোরআনের সূরা মাইদার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা স্বীকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনি নন ভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না, রোজা থাকার সময় নন ভেজ খাবার খাবেন না। তার মানে এই না যে নন ভেজ খাবার নিষিদ্ধ, নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য।
একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে, রোজা থাকার সময় নন ভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেল উল্লেখ আছে, তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি, ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17:15, এছাড়াও বুক অব ডিউটেরোনমি 14:21 বলা হয়েছে, তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না, মৃত পশু। ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস, মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 173 আয়াতে, সূরা মাইদা 3 আয়াতে, সূরা আনামের 145 আয়াতে, সূরা নাহালের 115 আয়াতে বলা হয়েছে, হারাম আলাইকুম মাইতাতা ওয়া দামা ওয়া হালামাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9:2-3 বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে, এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9:3 বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14:9 যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো, যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14:11 বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে। ডিউটেরোনমি 14:20 বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5:13-14, যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে আমি না। গসপেল অফ লুক 24 উদ্ধৃতি দিচ্ছি 41-43 আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে? তখন যীশু শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল, মাছ তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন, যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14:2-3 বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে, খেতে পারবে, আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সবকিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সবকিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না, এটা ঈশ্বরের আইন। হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5:30 পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে আর কিছু খাদ্য হিসেবে। মনুরাইন মনুস্মৃতি 5:31 বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5:42 আছে বলা হয়েছে যে দুইবার জন্ম নেয়া আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে, ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না ডিস্টার্ব করবেন না, আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন, আমি তো এখানে সময় দেয়া হলো, এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন, কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে,
আরো আধা মিনিট সময় দেওয়া হলো। এরপর মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে আছে, তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ের 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন, যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন, যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন, ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন, পাখির মাংস দিলে 5 মাস থাকবেন, ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন, চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস, কালো হরিণের মাংস দিলে 8 মাস, গরুর মাংস দিলে পুরো 1 বছর, ষাঁড়ের মাংস দিলে 12 বছর, আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন নন ভেজ লাল মাংস। আসসালামু আলাইকুম, আমার নাম গুলফাম, আমার প্রশ্নটা মিস্টার জাভেরির কাছে। স্যার, আপনার লেকচারের সময় আপনি বললেন জৈন মুনিরা গাছপালা মারে না, তারা শুধু ভিক্ষা নেয়, তাহলে তারা কি অন্যদের গাছপালা মারতে বাধ্য করে? আর তারা যখন মুখে কাপড় বাঁধে তারা তখন জীবাণু মারছে না, তাহলে কি অন্যরা জীবাণু মারছে যেহেতু তারা মুখে কাপড় পরে থাকছে না? এটা আসলে কি একটু ব্যাখ্যা করেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমিও খুব খুশি হয়েছি। যতগুলো প্রশ্ন হয়েছে তার মধ্যে আপনারটাই সেরা প্রশ্ন, কারণ আমাদের জৈন ধর্মগ্রন্থে বলা আছে যে তোমরা কাউকে হত্যা করবে না, তোমরা কাউকে হত্যা করার কাজে বাধা দেবে, আর কেউ হত্যা করলে তোমরা তার নিন্দা জানাবে। তাহলে এই 3টা পয়েন্ট হল মূল। যদি জৈন মুনি জানতে পারেন এই খাবার তার জন্য রান্না করা হয়েছে, তিনি সেই খাবার খাবেন না। এটাই হলো জৈন মুনিদের নিয়ম। তারা যখন ভিক্ষা করতে আসেন তারা পরিষ্কারভাবেই বলেন, আর আমরাও জানি যে তারা বলবেন, আমাদের জন্য কি কিছু রান্না করেছো? আমরা বিনীতভাবে বলবো, আপনার জন্য কিছু রাঁধিনি, এই খাবার আমাদের জন্য, আমরা বানিয়েছি, ধরেন 4টা রুটি, তিনি 1টা রুটি নেবেন, আমরা বাকি 3টা রুটি খাবো। এভাবে একজন জৈন মুনি ভিক্ষা করে থাকেন, হত্যা করবেন না, অন্যকে হত্যা করতে দেবেন না, হত্যা করতে উৎসাহিত করবেন না, তিনি সেই খাবারও খাবেন না। যদি জানতে পারেন খাবারটা তার জন্য রান্না করা হয়েছে, আমি খুব খুশি হয়েছি যে এই দর্শক শ্রোতাদের সামনে আমি আজ সুযোগ পেয়েছি জৈন মুনিদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। সবাইকে ধন্যবাদ। আর আমি চেয়ারম্যানকে অনুরোধ করব যে মিস্টার ত্রিবেদী আর আমি, অনুষ্ঠানটা আসলে এত ভালো হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে আরো ঘন্টা খানেক থাকি, তবে আমি দুঃখিত যে আমাদের হাতে সময় খুবই কম। প্রশ্ন 5 মিনিট লাগবে, আমার মনে হয় দেরি হয়ে যাবে। আমরা এখানে খাবার নিয়ে এত বেশি কথা বলেছি যে আমাদের খিদা লেগে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব, শেষে 2টো প্রশ্ন, তারপর আমরা চলে যাব। মিস্টার ত্রিবেদী বললেন যে আর 2টা প্রশ্নের উত্তরে তারা থাকবেন। এবারে পরের প্রশ্ন ডক্টর জাকিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন অনুরোধ করেছেন যে আপনি আপনি কাকে প্রশ্ন করতে চান? না, এখানে তো আপনাদের লাইন করে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ আছে? এখানে অনেকেই অনুরোধ করছেন, আমরা যেটা করব, অনেকেই অনুরোধ করছেন যে ওনারা আগে প্রশ্ন করতে যাচ্ছেন ডক্টর জাকির নায়েককে, সেজন্য আপনাদের বলছি এই দুজনকে আগে প্রশ্ন করতে দেন, তারপর মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ত্রিবেদী চলে গেলে তখন আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেব, আপনি পরে করবেন। যেহেতু ওনারা আগে চলে যাবেন তাই আগে ওনাদের অনুরোধটা রাখি, ওনারা চাচ্ছেন এই 2 ভদ্রলোক ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। আপনারা এখানে কোন দুজনের কথা বলছেন? মিস্টার বার্ডে আর মিস্টার কিশোরী।
আপনারাই আগে প্রশ্ন করবেন, তারপরে যারা অপেক্ষা করছেন তারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনারাও সবাই এটা মেনে নেবেন, যেহেতু উনারা মিস্টার জাভেরি আর মিস্টার ত্রিবেদীর সাথে চলে যাবেন তাই উনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। আগে উনারা প্রশ্ন করুক, দাঁড়ান। মিস্টার জাভেরি চলে যাচ্ছেন, ওনাকে আগে দুটো প্রশ্ন করি তারপর উনি চলে যান। আগে ওনারা দুজন প্রশ্ন করুক। মিস্টার জাভেরি অনুরোধ করেছেন, এখানে মিস্টার বাদেকে আগে আগে ওনারা দুজন প্রশ্ন করুক, উনাদের আগে প্রশ্ন করতে দেন। আচ্ছা উনার আগে করুক, উনারা প্রশ্ন করবেন আগে, তারপর ডক্টর ডক্টর জাকির নায়েককে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনি প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, তারপর মিস্টার জাভেরির উদ্দেশ্যে, তারপর ডক্টর জাকিরকে। এই প্রশ্নগুলো হয়ে গেলে মিস্টার জাভেরি তখন চলে যাবেন, তারপর যে দুজন অপেক্ষা করছেন তারা প্রশ্ন করবেন। এটা বাদে আর অন্য যারা আছেন তাদের মধ্যে আর কেউ কোন রকম প্রশ্ন করার সুযোগ পাবেন না, প্লিজ। ডাক্তার সাহেব নমস্তে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ডাক্তার সাহেব কিশোরী সাহেব সংক্ষেপে বলেন। আমার প্রশ্নটা হলো, আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম, সেখানে তিন দিনের প্রার্থনা ছিল, লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল, আর এছাড়াও তারা সে সময় কোনো ননভেজ খাবার খায়নি, চুল কাটেনি, কিছুই না, পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী। যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম, ভাই এটা কি, এই তিন দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন? তারা আমাকে বলেছিল, সে বলেছিল, এটা হলো খানে খোদা। আমি মুসলমান ভাইদের বলি, পুরো পৃথিবী কি খানে খোদা নয়? খানে খোদা শুধু ওখানেই, তাহলে তিন দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন? ভাই সাহেব আমাদের হাতে সময় বেশ কম, আপনি আপনার প্রশ্নটা বলেন। পুরো পৃথিবী কি খানে খোদা? না। এখন আমাকে বলেন, ওই তিন দিন তারা খানে খোদা করলো, তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না? আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন? এটাই আমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটার উত্তর দেব না, এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না, আমরা এবারে পরের প্রশ্নে যাব। মিস্টার রাশমি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন, আমিও উত্তর দিতে চাই। যদি চেয়ারম্যান না বলেন, এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না, আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই। আপনি পারলে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি। আমি শুনেছি, উত্তরটা আমি দেব। এটা খুব সুন্দর প্রশ্ন, তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব। খুবই সুন্দর প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন হজযাত্রী, আর তিন দিন ধরে তারা কোনো মাংস খায়নি, তারা কোনো মাংস খায়নি, এটা ইসলামের প্রশ্ন, প্রশ্নটা তো ইসলামের উপর, ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি, তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি নন ভেজ হয়ে যাবেন? উনি ভেজিটেরিয়ান থাকবেন, সমস্যা নেই, আমি ওনাকে নন ভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা নন ভেজ খাবার খাই না কেন, এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছি সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না। সেখানে নিয়মটা হলো হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে, ননভেজ নিষেধ করা হয়নি। আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি, কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া দুই টুকরো কাপড়ের, কারণটা জানেন? কেন জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন,
মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়ার পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই দুই টুকরো ছেলে ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই, আমরা ননভেজও খাই। আপনি এটা কোথায় পেলেন জানি না যে আপনাকে বলেছে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়, এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক। মিস্টার জাবিরি, এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে। আপনার লেকচার শেষে প্রশ্নটা মিস্টার জাবিরির উদ্দেশ্যে। মিস্টার জাবিরি কি খেয়াল করছেন? প্রশ্নটা মিস্টার জাবিরির উদ্দেশ্যে। আপনার লেকচারে আপনি তৃণভোজী আর মাংসাশী প্রাণীর মধ্যে 16টা পার্থক্যের কথা বলেছেন। এখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে যে আপনি আসলে এখানে বলতে চাচ্ছেন যে এখানে তৃণভোজী প্রাণীদের সাথে তুলনা করে আপনি বলতে চাচ্ছেন যে আমরা মানুষরা তৃণভোজীর মতো, অর্থাৎ ভেজিটেরিয়ানরা। আমার সেটাই মনে হয়েছে। ডাক্তার জাকির আপনার কয়েকটা পয়েন্টের উত্তর দিয়েছেন। এখন আপনাদের বলি, আমি কোনো মেডিকেলের ছাত্র না, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বায়োলজি পড়েছি ক্লাস 10 পর্যন্ত, এরপরে যা জেনেছি সেটুকু নিজের আগ্রহে। আপনার প্রশ্নটা করেন প্লিজ। এখন একটা ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাই। আপনি বললেন যে তৃণভোজীদের মুখের লালায় পাইটালিন থাকে, এটা মাংসাশীদের লালায় থাকে আর মানুষের লালায় থাকে। এছাড়াও আপনি বললেন তৃণভোজীরা খাওয়ার সময় তাদের চোয়াল ঘোরায়। আমি কোনো মানুষের খাওয়ার সময় চোয়াল ঘোরাতে দেখিনি। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করেন, আপনাকে স্বাগত জানাবো। এখানে লেকচার দেবেন না, এখানে লোকজন আপনার কথা শুনতে আসেনি। আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা করেন, আপনি সরাসরি প্রশ্নটা করেন, আমি তাহলে তাড়াতাড়ি উত্তর দেব। কারণ আমি আর মিস্টার ত্রিবেদী আরেকটা মিটিং এ যাব, এই প্রশ্নটার পরেই আমরা চলে যাব। ওকে ওকে, আমার প্রশ্নটা হলো আপনি এই পার্থক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তৃণভোজী আর মাংসাশী প্রাণীর এই পার্থক্যগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এটা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার। যখন আমি বলেছি যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তৃণভোজী প্রাণীদের অনেক মিল আছে, এখানকার বিজ্ঞ দর্শকরাই সেটার বিচার করবেন। আমি যা বলেছি আপনি তার সাথে একমত হতে পারেন, যদি একমত হন তাহলে খুব ভালো, আর একমত না হলে সেটা ভালো না। আমি কেন বলবো, এটা অবশ্যই মানতে হবে আপনাকে। ঠিক আছে, আমি যা বলেছি সেগুলো সবই বৈজ্ঞানিক তথ্য, এগুলোর পক্ষে আমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারবো। তবে দর্শক শ্রোতারাই ঠিক করবেন তারা আমার সাথে একমত কি না। আমি যে কথাটা বলতে চেয়েছি, প্রাকৃতিকভাবে মানুষ জাতি অনেকখানি না একেবারে পুরোপুরি তৃণভোজীদের মতো, আর পরিবেশের কারণে অথবা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় মানুষ মাংসাশী হয়েছে। এখন বন্ধুরা, এখন আপনাদের বলি, এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানে আমরা মত বিনিময় করলাম, ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল সেগুলো পরিষ্কার করেছেন আমাদের বিজ্ঞ বক্তা ডক্টর জাকির। আমরা জানতাম না ইসলাম ধর্মে এইভাবে বলা হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে, আর এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বন্ধু মিস্টার সালেচাকে, ঋষভ ফাউন্ডেশনের। আমাদের হাতে সময় খুবই কম, মিস্টার ত্রিবেদী আর আমি এখন অন্য আরেকটা মিটিংয়ে যাব, তাই বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ। এবারে প্রশ্ন করবেন মিস্টার বাডে। হ্যাঁ, আপনি মিস্টার বাডে? আচ্ছা দাঁড়ান এক মিনিট। মিস্টার বাডে অনুরোধ করেছিলেন যে উনি ডক্টর জাকির নায়েকের প্রশ্ন করবেন, আমরাও সেই অনুরোধটা রাখবো। এখন তিনি তার প্রশ্নটা করবেন, তারপর ওনারা চলে যাবেন। এই মাইক থেকে এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরে ওম, জৈনদের জৈনেন্দ্রিয়া। এক্সকিউজ মি, এরপরেও আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে, যারা থাকতে চান তারা থাকতে পারেন অথবা চলে যেতে পারেন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরি ওম, জৈনদের জৈনেন্দ্রিয়া, মুসলিম ভাইদের সালাম আলাইকুম। ডাক্তার জাকিরকে বলি আমি আপনার 20টা পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো,
তবে এখানে সময় হবে না, পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো। এখন প্রথমটা, এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে যে তিনি সর্বশক্তিমান, তার মানে আমরা তার নিয়মকানুনগুলো মেনে চলবো। এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন। আমি খুব সহজ ভাষায় বলি, ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন। আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি আমি আমার প্রশ্নটা করতে যাচ্ছি। শুনুন শুনুন, আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন। আমি তো আমার প্রশ্নটাই করছি। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন। যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস, যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন, সব জায়গাতেই বাতাস পাবেন। এরপরে দেখেন পানি, আপনি যেখানেই যান পানি পাবেন। এখন পরে আসছে খাবার। এবারে আমার প্রশ্নতে আসছি, খাবার ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন। কাশ্মীরে যান, সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে। সেখানে আপনি আলমন্ড পাবেন, কাজু পাবেন, বাদাম পাবেন, পেস্তা পাবেন, ওখানে যেসব দরকারি। এক মিনিট, রাজস্থানে যান, সেখানে অনেক গরম, তাই সেখানে খরমুজ পাবেন, তরমুজ পাবেন। আর এখানে দেখেন, দাঁড়ান ভাই আমার প্রশ্নটা করে নেই, এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায়, যেটা সহজে পাওয়া যায় সেটা প্রচুর পরিমাণে আছে। ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা, আর যেগুলো তিনি অনুমোদন দেননি, নিষিদ্ধ করেছেন, সেগুলোর দাম অনেক বেশি। আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি? খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটা অনেক বড়, অনেক বড় প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি ফিল্ডে আছি তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি। প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি 20টা পয়েন্টের উত্তর দিতে পারবেন। আইআরএফে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে। আইআরএফে যে কাউকে চান বলেন কবে। আগামী রবিবার, আগামী রবিবার, আগামী রবিবার, আমার স্টুডেন্ট, আগামী রবিবার, আমি যে রবিবার এগুলো বলতে পারবো। আগামী রবিবার, রবিবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগামী রবিবার আসবেন। আপনার নামটা জানো কি, ওনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল 10:30 আইআরএফে আসবেন। আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে, একজন একই টপিক। আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস, আলো, পানি, এসব কিছু সহজে পাওয়া যায়, তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি? খুব সুন্দর প্রশ্ন। এই কথাটা মিস্টার জাভেরিকা বলেন, উনি তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন, এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা। এ কথা আমি বলিনি, আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন, যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন। এই প্রশ্ন মিস্টার জাভেরিকা করবেন, আমাকে না। এক নম্বর পয়েন্ট, আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন, তবে সেগুলো হালাল হতে হবে। আমাদের দামি খাবার খাওয়া উচিত না, আপনি বললেন। অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন? নরিম্যান পয়েন্টে মাত্র 1 স্কোয়ার ফিট জায়গার দাম হচ্ছে 25,000 টাকা, মিরা রোডে থাকেন মাত্র 1,000 টাকা প্রতি স্কোয়ার ফিট। যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো ফ্ল্যাট কেনার, তাকে বাধা দিচ্ছেন কেন? খাবারের ক্ষেত্রেও তাই, ননভেজ খাবার, প্রোটিন, আয়রন, এরকম আরো অনেক কিছু দিক থেকে এটা উচ্চ মানের স্বাস্থ্যকর খাবার। ধনী লোকের সামর্থ্য আছে, তাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সামর্থ্য না খুললে শাকসবজি খান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। মিস্টার রশ্মিভাই জাভেরি আর মিস্টার ওয়াইপি ত্রিবেদী এখন চলে যাচ্ছেন। আপনারা যারা থাকতে চান তারা থাকতে পারেন, অথবা চলে যেতে চাইলে আপনারা চলেও যেতে পারেন। একজন বক্তা এবং আমাদের প্রধান অতিথি এখন চলে যাচ্ছেন। আমাদের ফর্মাল অনুষ্ঠান শেষ, এখন আপনাদের মধ্যে যারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান তারা তাদের প্রশ্নগুলো করতে পারেন। কারণ একটু আগে অন্যদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলাম, আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। এখন আপনারা ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন, শুরু করছি। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হলো নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন, যে নন ভেজ জাতীয় খাবারে পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকে কিনা। হ্যাঁ থাকে,
আমি এই প্রশ্নের উত্তর না বলবো না। আমি কোন উগ্রপন্থী ননভেজ নই। কম থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, কিন্তু এগুলো ভেজ খাবারে বেশি পরিমাণে থাকে। নন ভেজিটেরিয়ানরা শাকসবজি খায়, আর ফল অনেক পুষ্টিকর ভিটামিন সির জন্য আমরা খেতে পারি। কিন্তু যদি তুলনা করে দেখেন পুষ্টিমানের দিক থেকে ননভেজ খাবার, একথা আগেও বলেছি আমি, এতে থাকে প্রথম শ্রেণীর প্রোটিন, উচ্চ মানের প্রোটিনগুলো সম্পূর্ণ, এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রনও থাকে। এরকম একটা পুষ্টিকর খাবার হলো ডিম। এখানে মিস্টার জাবেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন। একটা ডিমে আনুমানিক 6 গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে। ডিমের অর্ধেক অংশ সাদা, আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন, এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয়। এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে। এছাড়াও থাকে রিবোফ্লাভিন, আয়রন, ক্লোরিন, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব কম খাবারে ভিটামিন ডি থাকে ডিম, তার মধ্যে একটা। রোগীদের খাবার হিসেবে ডিম দেওয়া হয়, বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এর কারণ জানেন, ডিম সহজে হজম হয়, উপাদান সবগুলোই আছে। ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন, এর কিছু ক্ষতিকর দিকও আছে। এটাকে বলা হয় পুষ্টিগুণে ঠাসা খাদ্য, কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে, পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত নেই, কোনো উপাদানে অতিরিক্ত নেই, এতে ক্যালোরির পরিমাণও কম। একটা বড় ডিমে মাত্র 70 ক্যালোরি থাকে, কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না। ভেজ খাবার খেলে কি করবেন, সবগুলো উপাদানই খেতে হবে। একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন, তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন, শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন, যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে, আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে, সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান তাহলে ঠিক আছে। ননভেজের ক্ষেত্রে যে কোনো ননভেজি খান, সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন। বলেন ভাই। আমার নাম বাবু ভাই জাভেরি। ডাক্তার জাকির নায়েক, আপনি আপনার লেকচারে ডাক্তার আর্নিশের বিভিন্ন কথাগুলো বিকলঙ্গ উপায়ে বলার চেষ্টা করেছেন। ডক্টর ডিন আর্নিশ, তাকে হৃদরোগ সংক্রান্ত রোগ নিরাময়ের ক্ষেত্রে একজন পথিকৃৎ বলা যায়, আর এ ব্যাপারে এখন তাকে একজন অথরিটি বলে মানা হয়। আমেরিকার প্রেসিডেন্টও তার এই কাজগুলোকে স্বীকৃতি দিয়েছেন। আমেরিকানদের স্বাস্থ্যগত বিষয়ে তাকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ডক্টর ডি নানিসের নিজস্ব উদ্যোগে এখন বিভিন্ন মেডিকেলের পাঠ্য বইয়ে একথা লেখা হচ্ছে যে হৃদরোগ প্রতিরোধ করা যায় সুনির্দিষ্ট ডায়েটের মাধ্যমে, যে ডায়েটটার সুপারিশ করেছেন ডক্টর ডি নার্নিশ নিজেই। আর ডক্টর আর্নিশের এই ডায়েটটা একেবারে পুরোপুরি ভেজিটেরিয়ান ডায়েট। এখন আমি ডক্টর জাকিনের কাছে জানতে চাই, ডক্টর ডি নার্নিশের এই রিসার্চের ব্যাপারে আপনি কি বলবেন, যেখানে হাজার হাজার হৃদরোগী ভালো হয়ে গেছে কোনো বাইপাস সার্জারি ছাড়াই। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর। যে ডক্টর অর্নিশের সম্পর্কে আমার মন্তব্য কি, খুব বিখ্যাত, আর তিনি বলেছেন হৃদরোগের অসুখ ভালো করা যায় ডায়েটের মাধ্যমে, যেটা পুরোপুরি ভেজ খাবার। আমি একমত। এতে কি ননভেজ খাবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে? আপনি ডায়াবেটিসের কথা জানেন ভাই, ডায়াবেটিস মেলাইটিস, এখানে ডক্টর অর্নিশের বলার প্রয়োজন নেই, এটা সবাই জানে। কারো যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে, তখন যদি সে ননভেজ দিয়ে তৈরি ইনসুলিন না নেয়, যেটা তৈরি হয় অগ্ন্যাশয় থেকে, গরু বা শুকরের অগ্ন্যাশয় অথবা মানুষের অগ্ন্যাশয় থেকে, সে মারা যাবে। তাহলে ননভেজ ইনসুলিনে যদি ডায়াবেটিস মেলাইটিস ভালো হয়, সেজন্য ভেজ নিষিদ্ধ হয়ে যায় না। ডক্টর অর্নিশের কথা মানি। ভেজ ডায়েটের মাধ্যমে হৃদরোগ কমানো যায় বা সারানো যায়, আমি একমত। কিন্তু রাশমি ভাই জাভেরি যেটা বললেন, ডক্টর অর্নিশের মতে ননভেজ খাবার নিষিদ্ধ, এই ডায়েটটা শুধু রোগীদের জন্য, আমি একমত। অনেকেই হয়তো মানবে না, ডাক্তাররাও মানবে না, আমি মেনে নিলাম, আমি একমত। তবে যদি বলেন ভেজ খাবারের হৃদরোগ ভালো হয়, তাই ননভেজ খাবার নিষিদ্ধ করা উচিত, ননভেজ নিষিদ্ধ, তাহলে আমেরিকা কেন নিষিদ্ধ করছে না,
আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন। ডক্টর রনিস তো অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজারের কথা মতো আমেরিকায় ননভেজ খাবার নিষিদ্ধ করছে না কেন? কেন? তার এই রিসার্চ, তিনি যেটা বলেছেন সেটা সঠিক, কিন্তু যদি বলেন যে ননভেজ খাবার নিষিদ্ধ করেছেন, আমার মনে হয় না ডক্টর রনিস এমন কিছু বলেছেন, মনে হয় না, মনে হয় না। এমন কিছু লেখা দেখান যেখানে তিনি বলেছেন যে কোনো মানুষেরই সারা জীবনে ননভেজ খাবার খাওয়া উচিত না। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, হৃদরোগের ক্ষেত্রে হতে পারে। আরো কিছু ডাক্তারের কথা আমি বলেছি, ডক্টর উইলিয়াম টি জার্ভেস, ডক্টর কে জেরি, অনেক অনেক। তবে আমি অনেক বেশি বাস্তববাদী, আমি একমত যে ভেজ খাবারে হৃদরোগ ভালো হয়, ননভেজ নিয়ে বলা হয়নি। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে ডক্টর জাকির নায়েক তো নিজেই একজন বিজ্ঞানী আর ডাক্তার, তাই উনি কি আমাকে এ ব্যাপারে বলতে পারবেন যে 15 বছর ধরে যে রিসার্চ হয়েছিল? প্রশ্নটা শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন? 15 বছর ধরে রিসার্চ হয়েছিল আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে, লাল মাংসের উপরে, লাল মাংস থেকে ক্যান্সার হয় এইসব নিয়ে। আপনি কি এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবেন? থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন। বোন বললেন 15 বছর ধরে রিসার্চ হয়েছিল কোন ক্যান্সার হসপিটালে, আবারও রিসার্চ, কোন ফ্যাক্ট না। রিসার্চ আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য অনেক। আমি রিসার্চটা পড়েছি, এ ব্যাপারে আমিও একমত, হোক সেটা ক্যান্সার হসপিটাল বা উনার বলা হসপিটালটা, অনেকগুলো রিসার্চ পড়েছি। ননভেজ খাবারে মলাশয়ের ক্যান্সার হয়, অতিরিক্ত ননভেজ খেলে মলাশয়ের ক্যান্সার হতে পারে যদি সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে। যদি খাবারের মধ্যে ফাইবার থাকে তাহলে যত বেজি খান না কেন আপনার ক্যান্সার হবে না। অতিরিক্ত ননভেজ খাবারের সাথে ফাইবার না থাকলে ক্যান্সার হতে পারে। আমরা অনেক ভেজ খাবার হজম করতে পারি না কারণ এতে সেলুলোজ থাকে, খাবারের মধ্যে ফাইবারের কারণেই আমরা এগুলো হজম করতে পারি। অতিরিক্ত ননভেজ খাবার, এই খাবারে ফাইবার না থাকলে মলাশয়ের ক্যান্সার হতে পারে। তবে যদি এই খাবার ঠিকভাবে খান, যারা লাল মাংস খায় তাদের তো সবার ক্যান্সার হয় না। অতিরিক্ত খাওয়া কোরআন বলছে এটা হারাম, তারা তো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তাদের অসুখ হতে পারে। তাহলে ননভেজ নিষিদ্ধ না, বলতে পারেন অতিরিক্ত ননভেজ খাওয়া উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।